সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বিষয়ের তৃতীয় অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদ অর্থাৎ উপসর্গ ক্লাসে আমি তোমাদের সাথে আছি জানাতো ফেরদৌস। তো আজ আমরা এই পাঠ শেষে যা যা শিখবো তা চলো প্রথমেই জেনে নেওয়া যাক। আজ আমরা এই পাঠ শেষে শিখতে পারবো উপসর্গ কি, উপসর্গের প্রকারভেদ এবং বিভিন্ন প্রকার উপসর্গের প্রয়োগ। তো উপসর্গ কি সেটা জানার আগে চলো আমরা কিছু শব্দ দেখে নিই। ভাব, ছায়া, পেট, দেশ, হাড়, এই যে আমরা শব্দগুলো দেখলাম, এই শব্দগুলোর আগে আমরা কিছু শব্দাংশ চলো যোগ করি। ভাবের সাথে প্র, ছায়ার সাথে আপ, পেটের সাথে ভর, দেশের সাথে আ এবং হাড়ের সাথে পরি। এই যে আমরা শব্দাংশগুলো যোগ করলাম, দেখো তো যোগ করার ফলে কি দাঁড়াচ্ছে। প্রথমে দেখো ভাবের সাথে আমরা প্র শব্দাংশ যোগ করেছি। এই যে আমরা ভাবের সাথে প্র শব্দাংশ যোগ করলাম, যোগ করার ফলে কিন্তু দাঁড়াচ্ছে প্রভাব। এই যে ভাব এবং পরবর্তীতে হয়ে গেল প্রভাব, দুটো কিন্তু আলাদা শব্দ। একটু লক্ষ্য করলে দেখবে দুটোর অর্থে কিন্তু ভিন্নতা আছে। ভিন্নতা কখন হলো? যখন আমরা প্র শব্দাংশটি যোগ করলাম, অর্থাৎ এখানে কিন্তু শব্দের সম্প্রসারণ ঘটেছে। আরেকটি উদাহরণ দেখি চলো, ছায়া। ছায়ার আগে আমরা আপ শব্দাংশটি যদি যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি? আপ ছায়া। এখন একটু চিন্তা করে দেখো, ছায়া আর আপ ছায়া এই দুটো শব্দের অর্থ কি এক? মোটেও না, এই দুটো শব্দের অর্থ কিন্তু এক না। আপ ছায়া শব্দটি দ্বারা আমরা কি বুঝি? ঈষৎ ছায়া, অল্প ছায়া, পুরোপুরি ছায়া পড়েনি এমন। অর্থাৎ দেখো তো শব্দের অর্থের এখানে কিন্তু সংকোচন ঘটেছে। ছায়া মানে পুরোপুরি ছায়া পড়ে গেছে, কিন্তু আচ্ছায়া মানে কিন্তু পুরোপুরি ছায়া পড়েনি, অর্থাৎ অল্প ছায়া পড়েছে। অর্থাৎ শব্দের অর্থের কিন্তু এখানে সংকোচন ঘটে গেল। এখন পেটের আগে যদি আমরা ভর শব্দাংশটি যোগ করি তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, ভর পেট। এখানে কিন্তু আবার আরেকটা জিনিস হয়ে গেল। এই যে পেটের আগে আমরা ভর শব্দাংশ যোগ করলাম, কি দাঁড়াচ্ছে? ভর পেট। এখন ভর পেট আর পেট এই দুটো শব্দ কিন্তু শব্দের অর্থ কিন্তু এক না। ভর পেট মানে আমরা পুরোপুরি পেট ভরে যাওয়াকে বুঝি, কিন্তু শুধু যখন পেট থাকবে তখন কি আমরা পুরোপুরি পেট ভরে যাওয়াকে বুঝবো? মোটেও না। এখানে আবার কি হলো দেখো, ভর যোগ পেট অর্থাৎ ভর পেট, এখানে কিন্তু শব্দের অর্থে পূর্ণতা প্রকাশ পেল, অর্থাৎ পুরোপুরি কিন্তু পেটটা ভরে গেছে, অর্থাৎ ভর পেট। এখন দেখো দেশ, দেশ যে শব্দটি, দেশের আগে আমরা আ শব্দাংশ যোগ করলাম, কি দাঁড়াচ্ছে? যোগ করার ফলে আদেশ। এখন এখানে একটা মজার বিষয় দেখো, দেশ যখন আমরা বললাম দেশ আর সেটি হয়ে গেল আদেশ, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা দুটো অর্থ প্রকাশ করে। দেশ থেকে যখন আদেশ হয়ে গেল তখন কিন্তু শব্দের অর্থের পরিবর্তন হয়ে গেছে। এখন দেখো হাড়, হাড়ের আগে আমরা যোগ করলাম পরি। এই যে আমরা পরি শব্দাংশটি যোগ করলাম, পরি শব্দাংশ যোগ করার ফলে দেখো কি হচ্ছে, পরিহার। প্রথমে ছিল হাড়, হাড় বলতে আমরা গলার হাড় বুঝি, হাড় বলতে আমরা হেরে যাওয়া বুঝি, হাড় বলতে আমরা সুধের হাড় বুঝি, কিন্তু এক্ষেত্রে দেখো হাড়ের আগে যখনই আমরা পরি যোগ করলাম তখন সেটা হয়ে গেল পরিহার, অর্থাৎ ত্যাগ করা। তাহলে কি হলো, নতুন অর্থবোধক শব্দ তৈরি হলো। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এই যে আমরা শব্দাংশগুলো যোগ করলাম, এই শব্দাংশগুলোর কারণে কিন্তু অনেক রকম পরিবর্তন হয়। তো পরিবর্তনগুলো কি কি চলো আমরা আরেকবার একটু দেখে নিই। প্রথমে শব্দের অর্থের সম্প্রসারণ ঘটেছিল, শব্দের অর্থের সংকোচন ঘটে, শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়, নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় এবং শব্দের অর্থের পরিবর্তন হয়। তো এখন আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে
এই যে আমরা এতক্ষণ ধরে বিভিন্ন শব্দাংশ যোগ করলাম, এই শব্দাংশগুলো একটু লক্ষ্য করলে দেখো এগুলোর কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। দেখো তো প্রো, আ, ভর, আ, পরি, এগুলো কিন্তু শব্দাংশ, এগুলোর কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। এই যে নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু দেখো অন্য শব্দের আগে কিন্তু এগুলো বসেছে। এই অপসূচক শব্দাংশগুলোকেই বলবো আমরা উপসর্গ। তোমরা অবশ্যই মনে রাখবে উপসর্গের কিন্তু নিজস্ব অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। অর্থবাচকতা নেই মানে হচ্ছে উপসর্গে নিজস্ব কোনো অর্থ নেই, আর অর্থদ্যোতকতা আছে মানে হচ্ছে উপসর্গ অন্য শব্দকে প্রভাবিত করার ক্ষমতা রাখে, অর্থাৎ সে অন্য শব্দের আগে বসে সেই শব্দটিকে প্রভাবিত করতে পারে। আমরা এখন আমাদের যে পাঠ্যপুস্তক বইটি আছে নবম দশম শ্রেণীর, সেই পাঠ্যপুস্তক বইয়ের আলোকে উপসর্গের সংজ্ঞাটা চলো জেনে নিই। আমাদের পাঠ্যপুস্তক বই যেভাবে আছে যে ভাষায় ব্যবহৃত অপসূচক শব্দাংশের নামই উপসর্গ, তো এটা তোমরা মনে রাখবে ভাষায় ব্যবহৃত অপসূচক শব্দাংশের নামই কিন্তু উপসর্গ। তো চলো এখন আমরা জেনে নিই উপসর্গ কত প্রকার। উপসর্গ মূলত তিন প্রকার: বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। তো এখন আমরা বাংলা উপসর্গ নিয়ে আলোচনা করব। তো প্রথমে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বাংলা উপসর্গ মূলত একুশটি। কতগুলো? একুশটি। তো চলো আমরা একুশটি উপসর্গের সাথে একটু পরিচিত হই। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আ, ইতি, উন বা উনা, কত, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এই যে উপসর্গগুলো আমি কিন্তু এখানে চারটা চারটা করে লিখেছি, তোমরা এভাবে চারটা চারটা করে লিখে মনে রাখতে পারো, অথবা যদি কেউ পারো একুশটাও মনে রাখতে পারো। এই যে উপসর্গগুলো, এই উপসর্গগুলো হচ্ছে বাংলা উপসর্গ। তো এই বাংলা উপসর্গগুলোর প্রয়োগ চলো আমরা দেখে নিই। অপয়া, এই যে অপয়া শব্দটির আগে অ উপসর্গ যুক্ত হলো, এখানে দেখো অ উপসর্গ যুক্ত হওয়ার ফলে কিন্তু অপয়া এখানে নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ অ উপসর্গটি এখানে নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে। এখন দেখো আরেকটু উদাহরণে চলে যাই, অজানা, অজানার অ উপসর্গ এখানে অভাব অর্থে বুঝিয়েছে। অঝোর, অঝোর অর্থ আমরা কি বুঝি? অঝোর অর্থ আমরা বুঝি ক্রমাগত, অর্থাৎ এখানে অ উপসর্গটি ক্রমাগত অর্থে ব্যবহৃত হয়েছে। চলো আমরা আরো কিছু উদাহরণ দেখে নেই। আগাছা, আগাছা এখানে আগাছার যে আ বাংলা উপসর্গ, এই আ বাংলা উপসর্গ দেখো এখানে ব্যবহার করার ফলে কি হয়েছে, নিকৃষ্ট বুঝিয়েছে। আগাছার আ এখানে নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। এখন দেখো অনাবৃষ্টি, এই যে অনাবৃষ্টি শব্দটি, এই অনাবৃষ্টির আগে আছে অনা বাংলা উপসর্গ। এখন এই যে অনা বাংলা উপসর্গটি, এই অনা বাংলা উপসর্গ দ্বারা আমরা এখানে কি বুঝছি, এখানে কিন্তু আমরা অনাবৃষ্টি মানে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির অভাব, অর্থাৎ অনা এখানে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। অনামুখ, অনামুখর আগে আমরা দেখো এখানে উপসর্গ ব্যবহার করেছি অনা। এই যে অনা বাংলা উপসর্গটি আমরা ব্যবহার করলাম, এটা অনামুখ মানে কি, মানে হচ্ছে অশুভ, অর্থাৎ অনা এখানে অশুভ অর্থে ব্যবহৃত হয়েছে। আরেকটি উদাহরণ দেখি, আবছায়া, এই যে আবছায়া, হ্যাঁ ছায়ার আগে আব বাংলা উপসর্গ আমরা যুক্ত করলাম। আবছায়া মানে কি, অস্পষ্ট, মানে ছায়া পুরোপুরি পড়েনি, অস্পষ্ট, এখানে আব বাংলা উপসর্গটি অস্পষ্টতা অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক তেমনি ইতিকথা, ইতিহাস, এই যে ইতি বাংলা উপসর্গটি আমরা যোগ করলাম, ইতি বাংলা উপসর্গটি কিন্তু পুরনো অর্থে ব্যবহৃত হয়েছে। তো আরো কিছু উদাহরণ আছে, যেমন ধরো পাতিহাস, পাতিলেবু, এখানে কিন্তু পাতি বাংলা উপসর্গ ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। পাতিলেবু কি, ছোট লেবু, পাতিহাস মানে কি, ছোট হাঁস, অর্থাৎ এখানে ক্ষুদ্র অর্থে পাতি ব্যবহার করা হয়েছে। রাম ছাগল, এই যে এখানে রাম বাংলা উপসর্গটি আমরা ব্যবহার করলাম ছাগলের আগে, এখানে কিন্তু বড় অর্থে রাম ব্যবহার করা হয়েছে। রাম ছাগল যখন আমরা ছাগল বলতে কিন্তু বড় ছাগল বুঝাই না, কিন্তু যখন আমরা রাম ছাগল বলি তখন কিন্তু আমরা বড় ছাগলকেই বুঝি, অর্থাৎ রাম এখানে বড় অর্থে বোঝানো হয়েছে। শিক্ষার্থীরা,
والفضيلة والدرجة الرفيعة وبعثت مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. هي الله এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। মনে রাখতে হবে বাংলা শব্দের আগে বাংলা উপসর্গ বসবে। এরকম আরো অনেক উদাহরণ তোমাদের পাঠ্যপুস্তক বইয়ে দেয়া আছে, তোমরা একটু মনোযোগ সহকারে সবগুলো উদাহরণ এবং উদাহরণগুলোর প্রয়োগ দেখে নিবে। এখন আমরা তৎসম উপসর্গ নিয়ে আলোচনা শুরু করি। তৎসম উপসর্গ বৃষ্টি। আমরা বাংলা উপসর্গ যেরকম পাঁচটা পাঁচটা করে অথবা চারটা চারটা করে লিখে মুখস্থ করেছি, তোমরা কিন্তু তৎসম উপসর্গ চারটা চারটা করে অথবা পাঁচটা পাঁচটা করে লিখে তারপর মুখস্থ করতে পারো। তো চলো এখন আমরা এই যে বৃষ্টি তৎসম বা সংস্কৃত উপসর্গ আছে এগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিই। প্র পড়া অপসম, নি অনু অবনির, দূর বি অধিসু, উত পরি প্রতি অতি, অপি অভি উপ আ। এই যে বৃষ্টি তৎসম উপসর্গ আছে তোমাদের মনে রাখতে হবে তৎসম উপসর্গ কিন্তু তৎসম শব্দের পূর্বে বসে। আমরা কিন্তু বাংলা উপসর্গের ক্ষেত্রেও এই কথাটা মনে রাখব, বাংলা উপসর্গ বাংলা শব্দের পূর্বে বসবে এবং তৎসম উপসর্গ তৎসম শব্দের পূর্বে বসবে। এই পর্যায়ে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আ সু বিনি এই যে চারটে উপসর্গ, এই চারটে উপসর্গ কিন্তু আমরা বাংলা উপসর্গের ক্ষেত্রেও দেখেছিলাম, বাংলা একুশটি উপসর্গের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে আ সু বি নি এই চারটে উপসর্গ দেখা যায়। ঠিক তেমনি তৎসম বা সংস্কৃত উপসর্গের ক্ষেত্রেও তোমরা লক্ষ্য করবে আ সু বি নি এই চারটে উপসর্গ কিন্তু দেখা যায়। তো এখন আমাদের এইটা মাথায় রাখতে হবে আমরা কখন বুঝবো যে এটা বাংলা উপসর্গ বা কখন বুঝবো এটা তৎসম বা সংস্কৃত উপসর্গ। তো এক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে যখন বাংলা শব্দের পূর্বে আসু বিনি এই চারটে উপসর্গ যুক্ত হবে তখন সেটি বাংলা উপসর্গ, এবং যখন তৎসম শব্দের পূর্বে আসু বিনি এই চারটে উপসর্গ যুক্ত হবে তখন সেটি তৎসম উপসর্গ। তো চলো এখন আমরা
তৎসম উপসর্গ কিছু উদাহরণ জেনে নিই। প্রসিদ্ধ, এই যে প্রসিদ্ধ শব্দটি, এই প্রসিদ্ধ শব্দের শুরুতে আমরা প্র উপসর্গ যুক্ত করেছি, যুক্ত হওয়ার ফলে কিন্তু প্রসিদ্ধ হয়ে গেল, অর্থাৎ আগে ছিল সিদ্ধ, যখন আমরা প্র উপসর্গ যুক্ত করলাম তখন হয়ে গেল প্রসিদ্ধ। এখানে কিন্তু প্র উপসর্গ খ্যাতি অর্থে বোঝানো হয়েছে। ঠিক তেমনি প্রসার, সার শব্দটির আগে যখন আমরা প্র উপসর্গ যুক্ত করলাম তখন দেখো এই প্র উপসর্গ যুক্ত হওয়ার ফলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্রসার। প্রসার, প্রসার, প্রসারের আগে যে প্র উপসর্গটি আমরা যুক্ত করেছিলাম সেটা দ্বারা কিন্তু এখানে আধিক্য বুঝিয়েছে। ঠিক তেমনি দেখো প্রবেশ, এই যে বেশ শব্দটির আগে আমরা প্র উপসর্গ যুক্ত করেছি এখানে কিন্তু প্র উপসর্গ গতি হিসাবে ব্যবহার হয়েছে। আমরা আরো কিছু উদাহরণ দেখে নিই। পরায়ণ, পরায়ণ শব্দটির শুরুতে আছে পরা তৎসম উপসর্গ, এখানে পরা তৎসম উপসর্গটি আতিশয্য অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক তেমনি দেখো পরাজয়, পরাজয় শব্দটির আগে পরা তৎসম উপসর্গটি যুক্ত হয়েছে, এখানে পরা তৎসম উপসর্গটি বিপরীত অর্থে বোঝানো হয়েছে। আমরা সবাই জানি পরাজয় অর্থাৎ এই যে জয় শব্দটি, জয় শব্দটির বিপরীত শব্দ কিন্তু পরাজয়। ঠিক তেমনি দেখো দুর্ভাগ্য, দুর্দশা, এই শব্দগুলো শুনতে কিন্তু দূর তৎসম উপসর্গ ব্যবহৃত হয়েছে। এই যে তৎসম উপসর্গ দূর, এই দূর কিন্তু এখানে মন্দ অর্থে বুঝিয়েছে, মন্দ অর্থ বোঝানো হয়েছে। এরকম আরো অনেক উদাহরণ তোমাদের বইয়ে দেয়া আছে, তোমরা একটু মনোযোগ সহকারে সবগুলো উদাহরণ দেখে নিবে। এখন আমরা বিদেশি উপসর্গ নিয়ে আলোচনা করব। আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি, এই যে শব্দগুলো বাংলা ভাষায় প্রচলিত আছে এই শব্দগুলোর সাথে কিন্তু কিছু উপসর্গ প্রচলিত আছে, এই উপসর্গগুলোকে কিন্তু আমরা বলবো বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ কিন্তু অসংখ্য, বাংলা উপসর্গ যেমন ছিল 21টি, তৎসম উপসর্গ ছিল 20টি, তৎসম উপসর্গ আর বাংলা উপসর্গ এগুলো কিন্তু মোটামুটি আমরা জানি 21টি বা 20টি, কিন্তু এই যে বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ কিন্তু অসংখ্য, এটার কিন্তু কোনো নির্দিষ্টতা আমাদের জানা নেই। চলো এখন আমরা বিদেশি উপসর্গের প্রয়োগ জেনে নিই। প্রথমেই আমরা ফার্সি কয়েকটি উপসর্গের সাথে পরিচিত হই, যেমন ধরো কার, না, বদ, এই উপসর্গগুলো কিন্তু ফার্সি ভাষা থেকে এসেছে। চলো এই উপসর্গগুলোর উদাহরণগুলো জেনে নিই। কারখানা, কারসাজি, এই যে দুটো শব্দ কারখানা এবং কারসাজি, কারখানা শব্দের শুরুতে কার ফার্সি উপসর্গ এবং কারসাজি শব্দের শুরুতে কার ফার্সি উপসর্গ, তোমরা একটু লক্ষ্য করবে এই যে কারখানা কারসাজির শুরুতে কার ফার্সি উপসর্গ অর্থাৎ কার বিদেশি উপসর্গ যুক্ত হলো, এখানে কিন্তু কারখানা বা কারসাজির কার কাজ অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা আরেকটি ফার্সি উপসর্গ জানি না, এই না ফার্সি উপসর্গটির উদাহরণ দিই আমরা নারাজ। এই যে নারাজের শুরুতে না উপসর্গটি আছে এই না উপসর্গটি কিন্তু না অর্থে ব্যবহৃত হয়েছে। তেমনি বদ, বদ কিন্তু একটি ফার্সি উপসর্গ, চলো বদের উদাহরণ দেখে নেই। বদ মেজাজ, বদমাস, দুটো শব্দের শুরুতেই কিন্তু বদ দেয়া আছে, এই যে বদ মেজাজ বা বদমাস, এখানে যে বদ ফার্সি উপসর্গটি ব্যবহৃত হয়েছে এটা কিন্তু মন্দ অর্থে, বদ মেজাজ বা বদমাস এটা কিন্তু মন্দ অর্থে আমরা বুঝি। এখন আমরা বিদেশি উপসর্গের ক্ষেত্রে আরবি উপসর্গ সম্পর্কে জেনে নিই। তো আরবি উপসর্গ, তো আরবি উপসর্গের কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। আম, খাস, গড়, এই যে আম আরবি উপসর্গটি, এই আম আরবি উপসর্গটির উদাহরণ হচ্ছে আম দরবার, এই যে দরবারের শুরুতে আম উপসর্গটি যুক্ত হলো এখানে কিন্তু আম দরবার, আম উপসর্গটি সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক তেমনি খাস মহল, খাস কামরা, এটা শুরুতে আছে খাস আরবি উপসর্গ,
এখানে খাস আরবি উপসর্গটি কিন্তু বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক তেমনি গড়, গড় উপসর্গ দ্বারা আমরা একটি উদাহরণ দেখে নেই। গড় মিল, এখানে মিলের আগে যে গড় আরবি উপসর্গ অর্থাৎ বিদেশি উপসর্গ আমরা যোগ করলাম, এখানে কিন্তু গড় অভাব অর্থে বুঝানো হয়েছে, অর্থাৎ গড়মিল, গড়মিলের গড় এখানে অভাব অর্থ বুঝিয়েছে। তো চলো এখন আমরা কিছু ইংরেজি উপসর্গের সাথেও পরিচিত হয়ে নেই। ফুল, হাফ, হেড। ফুল উপসর্গটি ইংরেজি উপসর্গ। তো এই যে ফুল উপসর্গটি আছে, এই উপসর্গ দ্বারা কিন্তু আমরা অনেকগুলো উদাহরণ দিতে পারি। যেমন ধরো ফুল হাতা, ফুল শার্ট। এই যে ফুল হাতা এবং ফুল শার্ট, এটা শুরুতে আছে ফুল বিদেশি উপসর্গ অর্থাৎ ইংরেজি উপসর্গ। এখানে ফুল হাতা বা ফুল শার্টের ফুল কিন্তু পূর্ণ অর্থে বোঝানো হয়েছে। আরেকটি উদাহরণ দেখি, হাফ। হাফ উপসর্গের উদাহরণগুলো এমন, হাফ হাতা, হাফ প্যান্ট। এই যে হাফ হাতা এবং হাফ প্যান্ট, এটা শুরুতে হাফ বিদেশি উপসর্গ যুক্ত হয়েছে বা ইংরেজি উপসর্গ যুক্ত হয়েছে। এই যে হাফ, এখানে কিন্তু আধা অর্থে বোঝানো হয়েছে। হাফ হাতা, হাফ প্যান্ট, এগুলো দ্বারা কিন্তু আমরা আধা আধা বুঝি। আরেকটি দেখো, হেড। হেড উপসর্গের দ্বারা আমরা দুটো উদাহরণ দেখি, হেডমাস্টার এবং হেড অফিস। এই যে হেডমাস্টার এবং হেড অফিসের শুরুতে হেড বসানো হয়েছে, এই হেড দ্বারা কিন্তু প্রধান বোঝায়। তোমরা সবাই জানো হেডমাস্টার আমাদের স্কুলের বা আমাদের কলেজের যিনি প্রধান থাকেন তাকে আমরা হেডমাস্টার বলি। হেড অফিস, আমাদের অফিসের যে প্রধান অফিসটা থাকে তাকে আমরা হেড অফিস বলি, অর্থাৎ এখানে প্রধান বোঝানো হয়েছে। তো চলো এখন আমরা উর্দু বা হিন্দি উপসর্গ নিয়ে আলোচনা করি। এই যে উর্দু বা হিন্দি উপসর্গের একটা উদাহরণ আছে, হর। এই হর উপসর্গের দ্বারা আমরা কিছু উদাহরণ দেখে নেই। হর হামেশা, হর কিসিম। এই যে হর হামেশা বা হর কিসিমের হর যুক্ত হয়েছে প্রথমেই, এই হর কিন্তু প্রত্যেক অর্থে ব্যবহৃত হয়েছে। এরকম আরো অনেক উদাহরণ তোমাদের পাঠ্যপুস্তক বইয়ে দেওয়া আছে। তোমরা কিন্তু বাসায় বসে খুব মনোযোগ দিয়ে প্রত্যেকটা উদাহরণ পড়ে নিবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের কিছু বাড়িকাজ দিচ্ছি। এই বাড়িকাজগুলো অবশ্যই স্কুল খোলার পর তোমার যে শ্রেণী শিক্ষক আছে সেই শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। নিজের কোনটি কোন ধরনের উপসর্গ, আমি কিছু শব্দ দিচ্ছি, শব্দগুলো তোমরা লিখে নাও। অচিন, অঘাচণ্ডী, আলুনি, আর্ণয়ন, কদাকার, প্রতাপ, অপবাদ, অপমৃত্যু, নিবারণ, বিশুদ্ধ, কারচুপি, বেতার, বিপদ, সঠিক, লাপাত্তা, গড়রাজি, হেড মৌলবী। এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো থেকে তোমরা আলাদা করবে, কোনটা তৎসম উপসর্গ, কোনটা বিদেশি উপসর্গ, কোনটা বাংলা উপসর্গ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুস্থ থাকো, ভালো থাকো এবং সরকারি নির্দেশ অনুযায়ী ঘরে থাকো। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব নবম শ্রেণীর জীববিজ্ঞান। আজকে আমরা পড়ব সপ্তম অধ্যায় গ্যাসীয় বিনিময় বা এক্সচেঞ্জ অফ গ্যাসেস এর দ্বিতীয় পর্ব। এই অধ্যায়ের পাঠ শেষে আমরা চিত্রের মাধ্যমে মানব শ্বসনতন্ত্রের গঠন সম্বন্ধে জানব। একটি পরীক্ষার মাধ্যমে মানব শ্বসনতন্ত্রের নির্গত গ্যাসের প্রকৃতি নির্ণয় করব এবং বিভিন্ন
শ্বাসনালী সংক্রান্ত রোগ ও তার প্রতিকার সম্বন্ধে জানব। মানব শ্বসনতন্ত্রের শক্তি উপাদানকারী বিক্রিয়া। অক্সিজেন জীবন ধারণের অপরিহার্য উপাদান। কোনো প্রাণী অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। মানব দেহে বাতাসের সাথে অক্সিজেন ফুসফুসে প্রবেশ করে এবং তা রক্তের মাধ্যমে দেহের সব অঙ্গে পৌঁছায়। দেহকোষে পরিপাক হওয়া খাদ্যের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটে, ফলে তাপ এবং শক্তি উৎপন্ন হয়। এই তাপ দেহকে উষ্ণ রাখে এবং প্রয়োজনীয় শক্তি যোগায়। অক্সিজেন এবং খাদ্য উৎপাদনের মধ্যে বিক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয়। রক্ত উপাদানগুলোকে ফুসফুসে নিয়ে যায়, যেখানে অক্সিজেনের শোষিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। যে প্রক্রিয়া দিয়ে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করা হয় তাকে শ্বাসকার্য বলে। যে জৈবিক প্রক্রিয়া প্রাণীদেহের খাদ্যবস্তুকে বায়ুর অক্সিজেনের সাথে জারিত করে মজুদ শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করে তাকে শ্বসন বলে। দেহের ভিতর গ্যাসীয় আদান প্রদান একবার ফুসফুসে এবং পরে দেহের প্রতিটি কোষের পর্যায়ক্রমে সম্পাদিত হয়। শ্বসনের সরল বিক্রিয়াটি এই রকম: C6H12O6 অর্থাৎ গ্লুকোজ প্লাস O2 অর্থাৎ অক্সিজেন ইকুইভ্যালেন্ট টু 6CO2 কার্বন ডাইঅক্সাইড প্লাস 6H2O পানি প্লাস ATP অর্থাৎ শক্তি। মানব শ্বসনতন্ত্র। এবার আমরা একটি চিত্রের সাহায্যে মানব শ্বসনতন্ত্রের বিভিন্ন অঙ্গগুলি দেখে নেব। নাসারন্ধ্র ও নাসাপথ, নাজাল ক্যাভিটি। শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম নাসিকা বা নাক। এটা মুখগহ্বরের উপরে অবস্থিত একটি ত্রিকোণাকার গহ্বর। নাক বা নাসিকার সাহায্যে যে কোনো বস্তুর সুগন্ধ বা দুর্গন্ধ বোঝা যায়। এক বিশেষ ধরনের স্নায়ু এই অঙ্গকে উদ্দীপিত করে, ফলে আমরা গন্ধ পাই। নাসিকা এমনভাবে বিবর্তিত হয়েছে যে সেটি প্রশ্বাসের সময় বাতাসকে ফুসফুসে গ্রহণের উপযোগী করে দেয়। দ্বিতীয় হল গলবিল বা ফ্যারিংস। মুখ হাঁ করলে মুখগহ্বরের পিছনে যে অংশটি দেখা যায় সেটাই গলবিল। নাসাপথের পিছনের অংশ থেকে স্বরযন্ত্রের উপরিভাগ পর্যন্ত এটি বিস্তৃত। এর পিছনের অংশের উপরতলে একটি ছোট জিহ্বার মতো অংশ থাকে, এটাই আলজিহ্বা বা সফট প্যালেট। খাদ্য এবং পানীয় গলধকরণের সময় এটা নাসাপথের পশ্চাৎপথ বন্ধ করে দেয়, ফলে কোনো প্রকার খাদ্য নাসিকাপথে বাইরে আসতে পারে না। তৃতীয় হল স্বরযন্ত্র বা ল্যারিংস। এটা গলবিলের নিচে এবং শ্বাসনালীর উপরে অবস্থিত। স্বরযন্ত্রের দুই ধারে দুটি পেশি থাকে, এগুলিকে ভোকাল কর্ড বলে। স্বরযন্ত্রের উপরে একটি জিহ্বা আকৃতির ঢাকনা রয়েছে, একে উপজিহ্বা বা এপিগ্লটিস বলে। শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় এটা খোলা থাকে এবং এ পথে বাতাস ফুসফুসে যাতায়াত করতে পারে। খাবার সময় এই ঢাকনাটা স্বরযন্ত্রের মুখ ঢেকে দেয়, ফলে আহার্য দ্রব্যাদি সরাসরি খাদ্যনালীতে প্রবেশ করে। শ্বাস প্রশ্বাসে এর কোনো ভূমিকা নেই। চতুর্থ হল শ্বাসনালী বা ট্রাকিয়া। এটি খাদ্যনালীর সামনে অবস্থিত একটি ফাঁপা নল। এই নলটি স্বরযন্ত্রের নিচের অংশ থেকে শুরু করে কিছু দূর নিচে গিয়ে দুভাগে বিভক্ত হয়ে
দুটি বায়ুনলের সৃষ্টি হয়, এইগুলো শ্বাসনালী। পঞ্চম হল ব্রঙ্কাস। শ্বাসনালী স্বরযন্ত্রের নিম্নাংশ থেকে শুরু হয়ে ফুসফুসের নিকটবর্তী স্থানে গিয়ে ডান এবং বাম দিকে দুটি শাখায় বিভক্ত হয়। এই শাখাগুলো যথাক্রমে বাম এবং ডান ফুসফুসে প্রবেশ করে। এগুলো ব্রঙ্কাই এক বচনে ব্রঙ্কাস নামে পরিচিত। ফুসফুসে প্রবেশ করার পর ব্রঙ্কাই দুটি অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়। এগুলোকে অনুক্লোম শাখা বা ব্রঙ্কিওলি বলে। এদের গঠন শৈলী শ্বাসনালীর অনুরূপ। ছ নম্বর হল ফুসফুস বা লাং। ফুসফুস শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ। বক্ষগহ্বরের ভিতরে হৃৎপিণ্ডের দুই পাশে দুটি ফুসফুস অবস্থিত। এটি স্পঞ্জের মতো নরম এবং কোমল, হালকা লালচে রঙের। ডান ফুসফুস তিন খণ্ডে এবং বাম ফুসফুস দুই খণ্ডে বিভক্ত। ফুসফুস দুই ভাজ বিশিষ্ট প্লুরা নামক পর্দা দিয়ে আবৃত। ফুসফুসে অসংখ্য বায়ুথলি বা বায়ুকোষ, সূক্ষ্ম সূক্ষ্ম শ্বাসনালী ও রক্তনালী থাকে। বায়ুথলিগুলোকে বলে অ্যালভিওলাস। বায়ুথলিগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অনুক্লোম শাখা প্রান্তে মৌচাকের মতো অবস্থিত। বায়ু প্রবেশ করলে এগুলো বেলুনের মতো ফুলে ওঠে এবং পরে আপনি আপনি সংকুচিত হয়। সপ্তম এবং শেষ হল মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। বক্ষগহ্বর ও উদরগহ্বরের পৃথককারী পেশিবহুল পর্দাকে মধ্যচ্ছদা বলে। এটি দেখতে অনেকটা প্রসারিত ছাতার মতো। মধ্যচ্ছদা সংকুচিত হলে নিচের দিকে নামে এবং বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি পায়। এটি প্রসারিত হলে উপরের দিকে ওঠে এবং বক্ষ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। মধ্যচ্ছদা প্রশ্বাস গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমরা একটি এক্সপেরিমেন্ট করব, নিঃশ্বাসের সাথে নির্গত গ্যাসের প্রকৃতি নির্ণয়। উপকরণ দুটি টেস্ট টিউব, একটি 10 ml ইঞ্জেকশন সিরিঞ্জ সুচ বাদে, দুটি প্লাস্টিকের নল যার অন্তত একটি নল সিরিঞ্জের মুখে বায়ুরোধী করে আটকানো যায়, এবং চুনের পানি। পদ্ধতি: টেস্ট টিউব দুটিতে সমপরিমাণ চুনের পানি নিতে হবে। তারপর দুটি টেস্ট টিউবের প্রতিটির মধ্যে একটি করে নল এমনভাবে প্রবেশ করাতে হবে যাতে দুটি নলেরই এক প্রান্ত চুনের পানিতে ডুবে থাকে। এবার একটি নলের এক প্রান্ত সিরিঞ্জের মুখে বায়ুরোধী করে আটকাতে হবে। তবে আটকানোর আগে সিরিঞ্জের পিস্টন প্রায় পুরোটা টেনে 10 ml দাগ পর্যন্ত নিতে হবে। নলের সাথে সিরিঞ্জ আটকানোর পর পিস্টন পুরোটা চেপে নিতে হবে। এর ফলে টেস্ট টিউবের চুনের পানির মধ্যে বুদবুদ সৃষ্টি হবে। এইভাবে আরো কয়েকবার বায়ুচালনা করো। এরপর টেস্ট টিউবে চুনের পানিতে ডোবানো নলের উপরের প্রান্তে মুখ লাগিয়ে শ্বাস ছাড়তে থাকো। শ্বাস ছাড়ার সময় নাক চেপে ধরলে ভালো হয়, তবে শ্বাস নেওয়ার সময় নল থেকে প্রতিবার মুখ সরিয়ে নাও। উভয় টেস্ট টিউবের চুনের পানি প্রায় 15 সেকেন্ড ধরে পর্যবেক্ষণ করো। টেস্ট টিউব দুটির কোনোটিতেই পরিবর্তন না ঘটলে আরও 15 সেকেন্ড ধরে পরীক্ষা চালাতে থাকো।
এবার আমরা এক্সপেরিমেন্ট কিভাবে পর্যবেক্ষণ করব তা দেখে নিই। একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে টেস্ট টিউবের চুনের পানিতে সিরিঞ্জের মাধ্যমে সাধারণ বাতাস চালনা করা হয়েছে, সেটিতে কোনো পরিবর্তন হয়নি, আর যেটিতে নিঃশ্বাস বায়ু চালনা করা হয়েছে সেটি ঘোলা হয়ে দুধের মতো রং ধারণ করেছে। এর থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতির ফলে চুনের পানি ঘোলা হয়ে গেছে, কারণ নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সাধারণ বাতাসের, যা আমরা প্রশ্বাসের সাথে গ্রহণ করি, তুলনায় অনেক বেশি। এজন্য সাধারণ বায়ু চালনা করায় চুনের পানির কোনো পরিবর্তন হয়নি। শ্বাসনালী সংক্রান্ত রোগ। ফুসফুস শ্বসনতন্ত্রের প্রধানতম অঙ্গ। ভাইরাস ও ব্যাকটেরিয়ার মতো জীবাণু সংক্রমণের কারণে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। বায়ু দূষণের কারণে বাতাসে ভাসমান বিভিন্ন কণা ও ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতিতেও ফুসফুসের অসুস্থতা দেখা দিতে পারে। এইসব কারণে ফুসফুসে নানা রোগ হয়ে থাকে, যেমন হাঁপানি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, যক্ষা, ফুসফুসের ক্যান্সার। এবার এগুলি বিশদে আলোচনা করব। হাঁপানি বা অ্যাজমা। কোনো বহিস্থ বস্তু ফুসফুসে প্রবেশ করলে তা নিষ্ক্রিয় করতে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার অতিরিক্ত প্রতিক্রিয়ার কারণে হাঁপানি দেখা দেয়। সাধারণভাবে পারিবারিক সূত্রে বা শিশুকালে মানুষ এ রোগে আক্রান্ত হয়। এটি জীবাণুবাহিত বা ছোঁয়াচে রোগ নয়, কারণ কোনো বিশেষ খাবারে অ্যালার্জি থেকে হাঁপানি হতে পারে, যেমন চিংড়ি, গরুর মাংস, ইলিশ মাছ। বায়ুবাহিত ধোঁয়া, ধুলো বা ফুলের রেণু ফুসফুসে প্রবেশ করলে ঋতু পরিবর্তনের সময় সর্দি কাশির কারণে শিশুদের হাঁপানি হতে পারে। লক্ষণ: অতিরিক্ত শ্বাসকষ্ট ও তার সাথে বুকের ভেতরে শাঁই শাঁই শব্দ হয় এবং গলার শিরা ফুলে যায়। কাশির সাথে সাদা কফ বেরোয়। সাধারণত জ্বর থাকে না। শ্বাস নেওয়ার সময় চামড়া পাজরের ভেতর ঢুকে যায়। রোগী দুর্বল হয়ে পড়ে। প্রতিকার: আলো বাতাসপূর্ণ গৃহে বাস করা, যেসব খাদ্য খেলে শ্বাসকষ্ট বাড়ে এবং যেসব জিনিসের স্পর্শে অ্যালার্জি বাড়ে তা পরিহার করা, ধূমপান ও অন্য নেশাদ্রব্য পরিহার করা। শ্বাসকষ্টের সময় রোগীকে তরল খাদ্য খাওয়ানো উচিত। প্রতিরোধ: স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করা, রোগীর সঙ্গে সর্বদা ওষুধ রাখা, স্টেরয়েড জাতীয় ওষুধের ব্যবহার থেকে বিরত থাকা, কারণ এতে দীর্ঘমেয়াদী ক্ষতি হয়। ব্রঙ্কাইটিস: ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে শ্বাসনালীর ঝিল্লি গাত্রের প্রদাহকে ব্রঙ্কাইটিস বলে। দূষিত পরিবেশ, ঠান্ডা লাগা ও ধূমপানের কারণে এই রোগ হয়। সাধারণত শিশু ও বয়স্করা এই রোগে আক্রান্ত হয়। ব্রঙ্কাইটিসের লক্ষণ: এক, কাশির সাথে বুকে ব্যথা ও তার সাথে কফ বেরোয়। দুই, এরকম অসুস্থতা যদি 3 মাস থাকে ও পরপর 2 বছর হলে তাকে ক্রনিক ব্রঙ্কাইটিস বলে। ব্রঙ্কাইটিসের প্রতিকার: এক, ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা। দুই, রোগীকে উষ্ণ ও শুষ্ক পরিবেশে রাখা। তিন, রোগীকে গরম ও তরল খাবার খাওয়ানো। চার, রোগীকে যথাযথ বিশ্রাম দেওয়া। ব্রঙ্কাইটিসের প্রতিরোধ: এক, নেশা থেকে বিরত থাকা। দুই, দূষিত পরিবেশে না থাকা। তিন, শিশু ও বয়স্কদের ঠান্ডা লাগা থেকে সতর্ক থাকা। নিউমোনিয়া: এটি ফুসফুসের রোগ যা ঠান্ডা লাগার কারণে হয়ে থাকে। হাম বা ব্রঙ্কাইটিসের পর এই রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে। শিশু ও বয়স্কদের পক্ষে এটি মারাত্মক রোগ। মূলত নিউমোকাস ব্যাকটেরিয়ার সংক্রমণের জন্য এই রোগ হয়। আবার বিষম খেয়ে খাদ্যনালীর রস শ্বাসনালীতে ঢুকলেও এই রোগ হয়।
নিউমোনিয়ার লক্ষণ। এক, ফুসফুসে শ্লেষ্মা জাতীয় পদার্থ জমে কফ তৈরি হয়। দুই, কাশির সাথে শ্বাসকষ্ট হয় এবং বুকে ঘর ঘর শব্দ হয়। তিন, দেহের তাপমাত্রা অত্যধিক বেড়ে যায়। নিউমোনিয়ার প্রতিকার। এক, ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর সুচিকিৎসার ব্যবস্থা করা। দুই, তরল গরম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ। তিন, অধিক পানি পান করা। নিউমোনিয়ার প্রতিরোধ। এক, শিশু ও বয়স্কদের ঠান্ডা না লাগা। দুই, রোগীকে আলো বাতাসপূর্ণ উষ্ণ ও শুষ্ক পরিবেশে রাখতে হবে। তিন, ধূমপান বর্জন করতে হবে। যক্ষা, এটি একরকম বায়ুবাহিত সংক্রামক রোগ। তবে সংক্রামিত ক্ষতস্থানের সংস্পর্শে এলে বা সংক্রামিত গরুর দুধ খেলেও এই রোগ হতে পারে। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক ব্যাকটেরিয়া এই রোগের জন্য দায়ী। অধিক পরিশ্রম, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস এবং অপুষ্টির কারণে যক্ষা হয়। আমাদের সাধারণ ধারণা হল যক্ষা শুধু ফুসফুসের রোগ, কিন্তু এছাড়াও তা হাড় ও অন্যান্য অঙ্গতন্ত্রে সংক্রামিত হয়ে থাকে। রোগ নির্ণয়: কফ পরীক্ষা, চামড়ার পরীক্ষা বা এমটি টেস্ট, সাইটো ও হিস্টোপ্যাথোলজি এবং এক্স-রের সাহায্যে এই রোগ নির্ণয় করা হয়। বর্তমানে রক্ত পরীক্ষার মাধ্যমে এই রোগ শনাক্তকরণের চেষ্টা চলছে। যক্ষার লক্ষণ: রোগীর দেহে দ্রুত ওজন হ্রাস, অধিক সময় ধরে খুসখুসে কাশি এবং কাশির সাথে রক্ত বেরোনো, বিকেলে জ্বর আসে, রাতে ঘাম দিয়ে ছেড়ে যায়, কিন্তু দেহের তাপমাত্রা খুব বেশি বাড়ে না, বুকে পিঠে ব্যথা হয়, অজীর্ণ ও পেটে ব্যথা হয়। যক্ষার প্রতিকার: এই রোগের চিকিৎসা অত্যন্ত দীর্ঘমেয়াদী, তাই চিকিৎসকের পরামর্শ যথাযথভাবে মেনে চলতে হবে এবং সেই অনুযায়ী ওষুধ খেতে হবে। প্রয়োজনে রোগীকে হাসপাতালে বা স্যানিটোরিয়ামে রাখতে হবে। রোগীর কফ বা থুতু মাটিতে পুঁতে ফেলতে হবে। রোগীর জন্য উপযুক্ত পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করতে হবে। যক্ষা প্রতিরোধ: যক্ষা রোগের প্রতিষেধক হিসেবে শিশুদের বিসিজি টিকা দেওয়া হয়। শিশুর এক বছর বয়সের মধ্যে এই টিকা দিতে হয়। পরিণত বয়সে সুস্থ জীবনযাপনের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করতে হবে। ফুসফুসের ক্যান্সার: সমস্ত রকমের ক্যান্সারের মধ্যে ফুসফুসের ক্যান্সারের প্রাদুর্ভাব সর্বাধিক, এতে মৃত্যুর হার সর্বাধিক। এর প্রধান কারণ হল ধূমপান। এছাড়া বাসস্থান বা কর্মস্থানে পরিবেশ দূষণের কারণে ফুসফুসে বহিরাগত পদার্থ যেমন অ্যাসবেস্টাস, আর্সেনিক বা কঠিন ধাতুর সঞ্চয়ের জন্য ক্যান্সার হতে পারে। আবার অনেক সময় যক্ষা বা নিউমোনিয়া জাতীয় ফুসফুসের অসুখ ক্যান্সারে রূপান্তরিত হয়। ফুসফুসে ক্যান্সারের লক্ষণ: ক্যান্সারের লক্ষণগুলি দ্রুত শনাক্ত করা প্রয়োজন, এর ফলে চিকিৎসার অনেক সময় পাওয়া যায়। দীর্ঘদিন বুকে ব্যথা, খুসখুসে কাশি ও জ্বর বা হাঁপানি, ভগ্ন স্বর, ওজন হ্রাস, ক্ষুধামান্দ্য, বারবার ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া সংক্রমণ। রোগ নির্ণয়: এক্ষেত্রে প্রাথমিক রোগ নির্ণয় পদ্ধতি হল থুতু বা শ্লেষ্মা বিশ্লেষণ, বুকের এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই ইত্যাদি। চূড়ান্ত রোগ নির্ণয়ের জন্য সাইটো ও হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষা করতে হয়। ফুসফুসে ক্যান্সারের প্রতিকার: ডাক্তারের পরামর্শে দ্রুত চিকিৎসা শুরু করা, প্রয়োজন মতো রেডিয়েশন থেরাপি ব্যবহার করে দ্রুত ক্যান্সার কোষ ধ্বংস করা। ফুসফুসে ক্যান্সারের প্রতিরোধ: ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার না খাওয়া, পরিমাণ মতো শাক সবজি খাওয়া, নিয়মিত ব্যায়াম করা। তাহলে একবার চট করে দেখে নেওয়া যাক যে আজকের অধ্যায়ে আমরা কি শিখলাম। আজকের অধ্যায় থেকে আমরা জানতে পারলাম
মানব শ্বসনতন্ত্রের বিক্রিয়ার মাধ্যমে কিভাবে এটিপি তৈরি হয়, নিঃশ্বাসের সাথে নির্গত গ্যাসের প্রকৃতি সম্বন্ধে আমরা জানতে পারলাম, এবং বিভিন্ন শ্বাসনালী সংক্রান্ত রোগ ও তার প্রতিকার ও প্রতিরোধ সম্বন্ধে জানতে পারলাম। এবার বাড়ির কাজ লিখে নাও। আমি কিছু প্রশ্ন বলবো, তার উত্তর বাড়ির খাতায় লিখে রাখতে হবে। প্রশ্ন এক, মানব দেহে ব্যবহারযোগ্য শক্তি কিভাবে উৎপন্ন হয়, বিক্রিয়াটি লেখো। প্রশ্ন দুই, অ্যালভিওলাস কি, এর গঠন ও কাজ সম্বন্ধে লেখো। প্রশ্ন তিন, চুনের পানির মধ্যে নিঃশ্বাসের বায়ু চালনা করলে কি হয়। প্রশ্ন চার, ফুসফুসে ক্যান্সারের মূল কারণগুলি কি কি। প্রশ্ন পাঁচ, যক্ষার প্রতিকার ও প্রতিরোধ সম্বন্ধে লেখো। প্রশ্ন ছয়, নিউমোনিয়া কি ও এর লক্ষণগুলি কি কি। প্রশ্ন সাত, ব্রঙ্কাইটিস রোগটি কি, ব্রঙ্কাইটিসের কারণগুলি কি কি। প্রশ্ন আট, অ্যাজমা বা হাঁপানি কি। প্রশ্ন নয়, অ্যাজমার কারণগুলি কি কি। এবং প্রশ্ন দশ, ব্রঙ্কাইটিস কিভাবে প্রতিরোধ করা যায়। তোমাদের আজকের এই ক্লাসে যে সমস্ত বাড়ির কাজ দেওয়া হলো সেগুলো অবশ্যই সংশ্লিষ্ট সাবজেক্টের খাতায় লিখে রাখবে। বিদ্যালয় খুললে খাতাটি বিষয় শিক্ষকের কাছে জমা দিতে হবে মূল্যায়নের জন্য। এই মার্কস ধারাবাহিক মূল্যায়নে যোগ হবে। সুস্থ থাকো, ভালো থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। প্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল থেকে আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা পড়ব পৌরনীতি ও নাগরিকতার চতুর্থ অধ্যায়ের রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা সম্পর্কে। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে, আজকে আমরা জানতে পারব গণতান্ত্রিক ব্যবস্থাকে সফল করার উপায় এবং গণতান্ত্রিক আচরণ সম্পর্কে। পাশাপাশি আমরা আজকে জানব ক্ষমতার উৎসের ভিত্তিতে গঠিত যে রাষ্ট্র ব্যবস্থা, একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে। পাশাপাশি আমরা রাষ্ট্রের যে অন্যান্য শ্রেণীবিভাগগুলো আছে, যেমন উদ্দেশ্যের ভিত্তিতে গঠিত রাষ্ট্র এবং ক্ষমতার বণ্টনের নীতির ভিত্তিতে গঠিত রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আজ জানব। গণতন্ত্রকে সফল করার উপায় এবং গণতান্ত্রিক আচরণ। আমরা জানি যে গণতন্ত্র হচ্ছে বর্তমানে সর্বোত্তম শাসন ব্যবস্থা, কিন্তু এই গণতন্ত্রকে সফল করার ক্ষেত্রে কিন্তু অনেক প্রতিবন্ধকতাও রয়েছে। এখন আমরা যদি এই গণতন্ত্রকে সফল করতে চাই, তাহলে যা প্রয়োজন তা হচ্ছে অবশ্যই একটি শিক্ষিত সচেতন জনগোষ্ঠী বা নাগরিক প্রয়োজন দেশের জন্য, এবং অবশ্যই সেই দেশে আইনের সাম্য প্রয়োজন, সমাজের সাম্য ব্যবস্থা প্রয়োজন, দক্ষ প্রশাসন এবং উপযুক্ত নেতৃত্ব প্রয়োজন। সবচেয়ে বেশি যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই কি করতে হবে, নাগরিকদেরকে গণতন্ত্রের মনোভাব সম্পন্ন হতে হবে, তাহলে আমরা গণতন্ত্রকে সফল করতে পারব, গণতন্ত্রকে একটি সর্বোত্তম শাসন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব। তো চলো আমরা জেনে নেই আমরা কিভাবে গণতন্ত্রকে সফল করতে পারি এবং গণতান্ত্রিক আচরণকে কিভাবে আমরা নিজেদের মধ্যে লালন করতে পারি। নাগরিকদেরকে অবশ্যই পরমত সহিষ্ণু হতে হবে, একে অপরের মতামতকে প্রাধান্য দিতে হবে এবং
সর্বজনের মতের ভিত্তিতে গঠিত যে মতামত তাকে অবশ্যই সম্মান জানাতে হবে। অধিকাংশ জনগণের যে মত সেই মতকে মেনে নেওয়ার মতো মানসিকতা অবশ্যই থাকতে হবে। পাশাপাশি ব্যক্তিগত এবং দলীয় স্বার্থপরতা পরিহার করতে হবে। নিজের ব্যক্তিগত স্বার্থকে অবশ্যই প্রাধান্য না দিয়ে কি করতে হবে, সবার স্বার্থে কাজ করতে হবে এবং অবশ্যই দলীয় স্বার্থপরতা পরিহার করতে হবে। সরকার যখন গঠন হবে, রাজনৈতিক দল যখন সরকার গঠন করবে, অবশ্যই তাকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে কি করতে হবে, জনগণের স্বার্থ জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। নিজের অধিকার আদায়ের পাশাপাশি অন্যের অধিকারকে সম্মান করতে হবে। আমি আমার অধিকার আদায়ের জন্য কি করব, কাজ করব এবং আমার অধিকার ভোগের পাশাপাশি আমার অধিকারকে আমি যখন আদায় করব, এর পাশাপাশি অন্যের অধিকার যেন আমার কারণে কি না হয়, অন্যের অধিকার যেন আমার কারণে ভঙ্গ না হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং অন্যের অধিকারকে অবশ্যই সম্মান করতে হবে। বিভিন্ন সম্প্রদায় এবং দলের মধ্যে সম্প্রীতি, সহযোগিতা এবং সহনশীলতা বজায় রাখতে হবে। একটি সামাজিক সাম্য গঠনের জন্য এবং সামাজিক সাম্যাবস্থা প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই কী দরকার, আমাদের মধ্যে সম্প্রীতি, সহযোগিতা এবং সহনশীলতা দরকার। ব্যক্তি স্বাতন্ত্র্যকে শ্রদ্ধা করতে হবে। আমরা অবশ্যই পরস্পরের ব্যক্তি স্বাতন্ত্র্যকে কি করব, সম্মান জানাবো, শ্রদ্ধা জানাবো, একে অপরের মতকে প্রকাশের পাশাপাশি সেটাকে সম্মান জানানো শিখব, সম্মান জানাবো। সচেতনভাবে ভোট দিয়ে উপযুক্ত লোক নির্বাচন করতে হবে। অবশ্যই একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আধুনিক গণতন্ত্রের প্রাণস্বরূপ। এজন্য কি করতে হবে, জনগণকে অবশ্যই, জনগণ যেন সঠিকভাবে, সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে তাদের পছন্দমতো প্রতিনিধিকে নির্বাচন করতে নির্বাচিত করতে পারে, এজন্য অবশ্যই আমাদের কি করতে হবে, সেই সুযোগ সুবিধা পেতে হবে এবং সচেতনভাবে ভোট দিয়ে উপযুক্ত এবং মেধাবী প্রতিনিধিকে নির্বাচিত করতে হবে। আইন মান্য করতে হবে। আইন গণতন্ত্রের প্রাণ। একটি দেশের গণতন্ত্রের সুপ্রতিষ্ঠার জন্য অবশ্যই আইনের শাসন অত্যাবশ্যকীয়। আমাদের সকলকেই আইন মান্য করতে হবে এবং এই আইন মান্য করার জন্য জনগণকে অবশ্যই তার অধিকার এবং স্বাধীনতাকে উপভোগ করার সুযোগও দিতে হবে। সমাজের সকলের জন্য আইন সমান, সকলের আইনের সমান আশ্রয় লাভের অধিকার রয়েছে। এই বিষয়গুলোকে মাথায় রেখে অবশ্যই আমাদের সবাইকেই আইন মান্য করতে হবে, কারণ আইন হচ্ছে সমাজের জন্য, আইন হচ্ছে একটি দেশের মানুষের রক্ষক, স্বাধীনতার রক্ষক। আমরা আগে জেনেছি ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র দুই ধরনের, এক হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, আরেকটি হচ্ছে একনায়কতান্ত্রিক রাষ্ট্র। আমরা এখন জানব একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কি। সাধারণত একনায়কতন্ত্র হচ্ছে এক ধরনের স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা। স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা কেন বলা হয়েছে, কারণ এতে করে রাষ্ট্রের যে শাসন ক্ষমতা তা জনগণের হাতে না থেকে সেটা কার কাছে থাকে, একজন স্বেচ্ছাচারী শাসক বা দল বা শ্রেণীর হাতে ন্যস্ত থাকে। এক্ষেত্রে স্বেচ্ছাচারী শাসক বলা হয় এজন্য, কারণ দলের যে নেতা আছে বা যিনি শাসক আছেন তিনিই হচ্ছে সকল ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। তিনি একাই কি করেন, সমগ্র দেশটাকে শাসন করেন, তিনি সেখানে সর্বময় ক্ষমতার অধিকারী হন। একনায়কতান্ত্রিক শাসককে সহায়তা করার জন্য একটি মন্ত্রী বা উপদেষ্টা পরিষদ থাকে, খেয়াল করে দেখো। কিন্তু এই যে মন্ত্রী বা উপদেষ্টা পরিষদ আছে, তারা কিন্তু শাসকের আদেশ এবং নির্দেশ মেনে চলে। এই ক্ষেত্রে শাসক যা বলবেন ঠিক সেভাবেই মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা মণ্ডলী কি করে থাকেন, কাজ করে থাকেন। তাদেরকে অবশ্যই সেই শাসকের কথার বাইরে যাওয়ার কোনো অনুমতি নেই। তারা কি করেন, সেই শাসকের ইচ্ছানুযায়ী, সেই আদেশ অনুযায়ী তারা কাজ করে থাকেন। সাধারণত এক জাতি, এক দেশ এবং এক নেতা, এটি হচ্ছে একনায়কতন্ত্রের আদর্শ। খেয়াল করো, একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় গণমাধ্যম, যেটাকে আমরা বলে থাকি পত্রপত্রিকা বা টেলিভিশন কিংবা বেতার মাধ্যম, গণমাধ্যমের কি থাকে না, গণমাধ্যমের কোনো স্বাধীনতা থাকে না, অন্যান্য রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে না, জনগণের নিজের মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকে না, সবকিছুই তখন কার অধীনে থাকে, থাকে একজন একনায়কের অধীনে বা একজন নেতার অধীনে। এবং সাধারণত একনায়কতন্ত্রে মনে করা হয়ে থাকে যে সকল কিছুই হচ্ছে রাষ্ট্রের জন্য, এর বাইরে বা বিরুদ্ধে কিছু নয়। সাধারণত রাষ্ট্র হচ্ছে ব্যক্তির জন্য, তাই না?
একটি রাষ্ট্রের সৃষ্টি হচ্ছে ব্যক্তির জন্য, মানুষের জন্য, কিন্তু একনায়কতন্ত্রে কি হচ্ছে? একনায়কতন্ত্রে বলা হয় যে রাষ্ট্রের জন্য ব্যক্তি, এটি সর্বোপরি একটি স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা। একনায়কতান্ত্রিক রাষ্ট্রের ত্রুটি বা দোষ, একনায়কতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে সম্পূর্ণরূপে একটি স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা যা গণতন্ত্রের পরিপন্থী, একটি সুষ্ঠু শাসন ব্যবস্থাকে এটি সমর্থন করে না। এখন আমরা জানব এই একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার নেতিবাচক দিকগুলো কি কি, দোষগুলো কি কি। প্রথমত, একনায়কতন্ত্র হচ্ছে গণতন্ত্র বিরোধী। একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অবশ্যই একটি রাষ্ট্রের জন্য কল্যাণময়, কিন্তু একনায়কতন্ত্র গণতন্ত্র বিরোধী, কারণ এক্ষেত্রে একজন শাসক তার ইচ্ছানুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন। এখানে শাসকের ইচ্ছাই হচ্ছে আইন, ব্যক্তি স্বাধীনতা কিংবা জনগণের নিজের মত প্রকাশের স্বাধীনতা এখানে থাকে না, যা গণতন্ত্রের প্রাণ। এজন্য বলা হয় যে একনায়কতন্ত্র গণতন্ত্র বিরোধী। দ্বিতীয়ত, একনায়কতন্ত্র হচ্ছে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা। স্বৈরাচারী শাসন কেন বলা হয়? কারণ একনায়কতন্ত্র সম্পূর্ণরূপে শাসকের ইচ্ছায় পরিচালিত হয়। শাসক যেভাবে চান তার ইচ্ছানুযায়ী তিনি শাসন ব্যবস্থাকে পরিচালনা করেন। এক্ষেত্রে ব্যক্তিকে প্রাধান্য দেয়া হয় না, ব্যক্তি স্বাধীনতার বিকাশ ঘটে না, মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকে না। এজন্য বলা হয় যে একনায়কতন্ত্র একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা। তৃতীয়ত, নেতৃত্ব এবং রাজনৈতিক চেতনা সৃষ্টির অন্তরায়। খেয়াল করো, একনায়কতন্ত্রে নেতৃত্ব যেহেতু শুধুমাত্র একজনের হাতে ন্যস্ত থাকছে বা নেতৃত্ব শুধু একজনকে ঘিরেই পর্যবসিত হচ্ছে, এই জন্য বলা হয় যে একনায়কতন্ত্রের নেতৃত্ব বিকাশের সুযোগ থাকে না। কারণ স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা হওয়ার ফলে অন্য কোনো নেতৃত্ব সেখানে কি করতে পারে না, বিকাশ লাভ করতে পারে না, যার কারণে উপযুক্ত নেতৃত্ব গড়ে ওঠে না। এবং রাজনৈতিক চেতনা সৃষ্টির অন্তরায়। কেন? কারণ নাগরিকগণ রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করতে পারে না, নিজের মত প্রকাশ করতে পারে না, এবং এই রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করতে না পারার কারণে জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বা চেতনা সৃষ্টি হতে পারে না। এই জন্য বলা হয় যে একনায়কতন্ত্র রাজনৈতিক চেতনা সৃষ্টির অন্তরায়। চতুর্থত, বিপ্লবের সম্ভাবনা। একনায়কতন্ত্রিক শাসন ব্যবস্থায় যা হয় যে এক্ষেত্রে একজন নেতা দেশকে পরিচালনা করেন তার মত অনুযায়ী, তার ইচ্ছানুযায়ী। এজন্য কি হয়, এক্ষেত্রে গণ অসন্তোষের সম্ভাবনা থাকে। এজন্য কি হয় যে একনায়কতন্ত্রকে সমর্থন করে না, এর আধিক্য বেশি থাকার কারণে জনগণের মধ্যে অসন্তোষ দেখা দেয়, যার কারণে বিপ্লবের সম্ভাবনা দেখা দিতে পারে। এজন্যই একনায়কতন্ত্র বেশি দিন সাধারণত টিকতে পারে না, কারণ এটি গণতন্ত্রের বিরোধী, জনগণের স্বাধীনতার পরিপন্থী, জনকল্যাণের বিরোধী। পঞ্চমত, বিশ্ব শান্তি বিরোধী। একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় একজন নেতা কি করেন, তার মধ্যে যুদ্ধং দেহি একটা মনোভাব থাকে, যুদ্ধ করার একটা মনোভাব থাকে, কারণ তিনি স্বেচ্ছাচারী হওয়ার কারণে তার মধ্যে সকল কিছুকে অনিয়মিতভাবে বা অনৈতিকভাবে দখল করা কিংবা সেটার অধিকার করার জন্য তার চেষ্টা থাকে। এই জন্য তাকে বলা হয় যে তিনি বিশ্ব শান্তির বিরোধী। আমরা এই ক্ষেত্রে বলতে পারি জার্মানির হিটলারের সম্পর্কে। হিটলার কি করেছিলেন? তিনি একজন একনায়ক ছিলেন এবং তিনি কি করেছিলেন, এই বিশ্ব শান্তির বিরুদ্ধে যুদ্ধ ডেকে এনেছিলেন শুধুমাত্র তার জেদের কারণে, তার এই একনায়কতান্ত্রিক মনোভাবের কারণে। এরপরে আসছি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কি? সাধারণত যুক্তরাষ্ট্রে কি হচ্ছে যে এই রাষ্ট্র ব্যবস্থায় একাধিক অঞ্চল বা প্রদেশ মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে। যুক্তরাষ্ট্র কি? যে এই রাষ্ট্র ব্যবস্থায় একাধিক অঞ্চল বা প্রদেশ মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে, এবং এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের শাসন কার্যের সুবিধার জন্য সংবিধানের মাধ্যমে কেন্দ্র এবং প্রদেশ বা অঞ্চলের মধ্যে ক্ষমতা বণ্টন করে দেয়া হয়। তবে এক্ষেত্রে কেন্দ্র এবং প্রদেশকে অবশ্যই এই ক্ষমতা ভোগ করার জন্য স্বায়ত্তশাসন দেয়া হয়ে থাকে। যুক্তরাষ্ট্রে পাশাপাশি অবস্থিত কতগুলো ক্ষুদ্র অঞ্চল বা প্রদেশ একত্রিত হয়ে বড় রাষ্ট্র গঠন করে। সাধারণত এই প্রদেশগুলো একত্রিত হয়ে রাষ্ট্র গঠন করে বলে এই রাষ্ট্রটি বড় হয় এবং অবশ্যই এটি শক্তিশালী হয়। যুক্তরাষ্ট্রের আরেকটি সুবিধা হচ্ছে যে অঞ্চল ভিত্তিক তারা সম্পদ আহরণ করতে পারে, সেই সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে সেই রাষ্ট্রটির অর্থনীতি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে।
সাধারণত যুক্তরাষ্ট্র শক্তিশালী হওয়ার কারণে সেই রাষ্ট্রগুলো কিন্তু কম বেশি বর্তমানে অনেক উন্নত, বর্তমানে সকল যুক্তরাষ্ট্রই কম বেশি উন্নত। আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারত আছে, এই ভারত কিন্তু একটি যুক্তরাষ্ট্র। এখন আসছি উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্র কত প্রকার সেই সম্পর্কে। যেই রাষ্ট্র ব্যবস্থায় উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাজা কিংবা রানী শাসন ক্ষমতা লাভ করে থাকেন তাকে রাজতন্ত্র বলা হয়ে থাকে। উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে যে রাষ্ট্র গঠিত হয় এটি মূলত হচ্ছে রাজতন্ত্র। উত্তরাধিকার সূত্রে রাজার ছেলে কিংবা মেয়ে সেই শাসন ক্ষমতা লাভ করে থাকেন। এখন এই রাজতন্ত্র হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র আর একটি হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। এখন আমরা জানব নিরঙ্কুশ রাজতন্ত্র কি। সাধারণত নিরঙ্কুশ রাজতন্ত্রে এই রাষ্ট্রগুলোতে রাজা বা রানী রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। রাজা বা রানী সর্বময় ক্ষমতার অধিকারী হবার কারণে তার মাধ্যমেই সেই শাসন ক্ষমতা পরিচালিত হয়। নিরঙ্কুশ রাজতন্ত্রে শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণের কোনো সুযোগ থাকে না, রাজা বা রানী হচ্ছে এক্ষেত্রে সর্বময় ক্ষমতার অধিকারী। তবে বর্তমানে এই নিরঙ্কুশ রাজতন্ত্রের বৈশিষ্ট্য সম্বলিত রাষ্ট্রের সংখ্যা খুবই নগণ্য। আমরা বলতে পারি উদাহরণ হিসেবে যে সৌদি আরব হচ্ছে একটি নিরঙ্কুশ রাজতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে আমরা কি বুঝি। সাধারণত নিয়মতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের রাজা বা রানী উত্তরাধিকার সূত্রে বা নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্র প্রধান হন। রাজা বা রানী উত্তরাধিকার সূত্রে রাষ্ট্রপ্রধান হচ্ছেন কিন্তু তিনি নিয়মতান্ত্রিকভাবে প্রধান হচ্ছেন এবং তার যে ক্ষমতা তার সীমিত আকারে হয়ে থাকে এবং এই রাষ্ট্রের প্রকৃত শাসন ক্ষমতা থাকে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতেই সে শাসন ক্ষমতা অর্পিত হয়ে থাকে এবং এই প্রতিনিধিরাই রাষ্ট্র পরিচালনা করে থাকেন। রাজা বা রানী এক্ষেত্রে সীমিত ক্ষমতা ভোগ করেন, তিনি নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রপ্রধান হন ঠিকই কিন্তু তিনি জনগণের মতের ভিত্তিতে নির্বাচিত যে প্রতিনিধি আছে তাদের মতামতের অনুযায়ী কিংবা তাদের সাথে পরামর্শ ক্রমে তার নিজের শাসন ক্ষমতাকে ভোগ করে থাকেন। আমরা এখন জানব উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র কেমন হয়। উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র হচ্ছে একটি, সেটি হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। কল্যাণমূলক রাষ্ট্র বলতে আমরা কি বুঝি। সাধারণত বর্তমান বিশ্বে কম বেশি সকল রাষ্ট্রই হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। যেই রাষ্ট্র জনগণের দৈনন্দিন ন্যূনতম যেই চাহিদা বা মৌলিক চাহিদা পূরণের জন্য কল্যাণমূলক কাজ করে থাকে তাকে বলা হয় কল্যাণমূলক রাষ্ট্র। এ ধরনের রাষ্ট্র কি করছে, যে জনগণের সকল মৌলিক চাহিদা পূরণের জন্য কি করছে, কর্মের সুযোগ করছে, মানে মানুষকে কাজের সুযোগ দিচ্ছে, বেকার ভাতা প্রদান করছে, যাদের যারা কর্মহীন তাদের জন্য ভাতা প্রদান করে থাকে, শিক্ষা এবং হচ্ছে চিকিৎসার ব্যবস্থা করে থাকে বিনা খরচে। কল্যাণমূলক রাষ্ট্র সাধারণত এরকম জনকল্যাণমূলক কাজগুলো বেশি করে থাকে, যেমন আমরা বলতে পারি কানাডা, নরওয়ে, সুইডেন, এ ধরনের রাষ্ট্রগুলো হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। এখন আমরা জানবো কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো কি কি। সাধারণত কল্যাণমূলক রাষ্ট্র সমাজের মঙ্গলের জন্য সামাজিক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করে। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সকল ধরনের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি সে কি করছে, সামাজিক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করে থাকে এবং স্বচ্ছলদের উপর উচ্চহারে কর ধার্য করে এবং কম স্বচ্ছলদের উপর কম কর ধার্য করে দরিদ্র এবং দুস্থদের সাহায্য এবং পুনর্বাসনের ব্যবস্থা করে। সমাজে ধনী এবং দরিদ্রের মধ্যে সমতা অর্জনের জন্য বা সমতা বজায় রাখার জন্য যারা স্বচ্ছল তাদের উপর উচ্চহারে কর ধার্য করে এবং যারা কম স্বচ্ছল তাদের উপরে কম কর ধার্য করে কি করে, দরিদ্র এবং দুস্থদের সাহায্য এবং পুনর্বাসনের ব্যবস্থা করে। তৃতীয়ত, কৃষক, শ্রমিক এবং মজুরদের স্বার্থ রক্ষার জন্য ন্যূনতম মজুরি ব্যবস্থা করে, তাদের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করে। যারা কৃষক আছেন, শ্রমিক এবং মজুর পর্যায়ে আছেন তাদের স্বার্থ রক্ষার জন্য ন্যূনতম মজুরির ব্যবস্থা করে এবং তাদের জীবনযাত্রার মানকে নিয়ন্ত্রণ করে বা উন্নয়ন করার প্রচেষ্টা চালায়। পরবর্তীতে দেখো যে সমবায় সমিতি গঠন বা শ্রমিক কল্যাণ সমিতি গঠনের মাধ্যমে কৃষক, শ্রমিক এবং মজুরদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা করে থাকে। এই কল্যাণমূলক রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য হচ্ছে চারটি। আমরা এই চারটি বৈশিষ্ট্য সম্পর্কে এখন জেনেছি। তো আজকে আমরা জানতে পেরেছি যে রাষ্ট্রের ধরন আসলে কি কি,
এবং কোন কোন ভিত্তিতে রাষ্ট্রকে ভাগ করা হচ্ছে, কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করেছি। তোমাদের জন্য বাড়ির কাজ থাকছে, তোমরা একনায়কতন্ত্রের ত্রুটিগুলো সম্পর্কে আলোচনা করবে, এককেন্দ্রিক রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র বলতে কি বুঝো সেটি শিখবে, এবং নিরঙ্কুশ এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের মধ্যে পার্থক্য কি সেটি শিখবে। বাড়িতে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করবে এবং অবশ্যই খাতায় লিখে অনুশীলন করবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। Hello students, hope you are all well. Today we are going to learn class 10 English paper 1 unit 9 unconventional jobs. Our focus today is lesson 3 floral career. There are three learning objectives for today's class. Number 1, analyze pictures and texts and comprehend their meanings. Number 2, write about jobs and various situations. And number 3, enhance your thinking and writing skills. Let's start with an exercise. Take a good look at the pictures below. What do you see in them? So certainly you can understand what is being shown in these pictures. And have figured out that in this chapter we are going to study about a profession related to flowers. It's called florists. So in the first picture you see a flower shop full of various flowers which are up for sale, while in the second picture you actually see a person arranging flowers and making a bouquet. Now, let's do another exercise. Before we learn in detail about a floral career, let us play a fun game. To play the game, you need a partner. So pair up with one of your friends or someone from your family. We have listed here how to play the game. So firstly, a list of professions will be given. To that, a list of questions whose answers define some of the characteristics of the profession will be given. Then, think of the professions from the list, but do not tell your partner. Your partner will ask you questions from the given list and you must answer in yes or no. From your answer, your partner has to guess what profession you have thought about. The objective of this game is to learn about features and practices of various professionals. So here are lists of professions and questions. The professions are architect, taxi driver, dentist, farmer, lawyer, photographer, accountant, mechanic, soldier, hairdresser, chef, politician,
nurse, plumber, and florist. And the questions you need to ask are, do you work inside? Do you earn a lot? Do you work with people? Do you use a computer? Then you need to ask, do you have to wear a uniform? Do you have to work in shifts? Do you use your hands? Do you have to get up early? Do you have to speak English? Then you can also ask, do you have to study at college? Do you have to do a lot of training? Do you have to do an internship? Based on these questions, you need to identify what profession the other person is thinking about. Now, let us see the game in practice. Let us see how Sohel and Sharmin are playing the game. So, Sohel asks the first question. Do you work with people? To which Sharmin answers yes. Then Sohel asks, do you have to wear a uniform? The answer to that is yes. Then Sohel asks Sharmin, do you have to get up early? So Sharmin says yes. Finally, Sohel asks, do you have to do a lot of training? And Sharmin answers yes again. From the above questions and answers, can you guess what profession has Sharmin thought about? Yes, you're absolutely right. Sharmin was thinking about a soldier. Now, let us read the text thoroughly and take a look at an informative video based on the text about floral career. Unconventional jobs, floral career. Have you ever thought of a very creative career? Have you dreamt of a rosy environment full of color and fragrance? How much would you love it if you were placed in a store full of flowers whole day? I'm just going to give you some clues about such a job, which can also be a business. Yes, daisies, violets, tulips, marigolds, dahlias, lilies, jasmines, roses, and all those things of beauty can also earn you a living if you handle them professionally. If you start such a profession, you will be called a florist. A florist's career is a good choice as an unconventional job for many around the world. Wherever you see eye-catching floral displays, you actually see the professional performance of a floral designer. Using both real and artificial flowers with other greeneries, florists prepare flower displays for a variety of events such as weddings, birthdays, anniversaries, Valentine's Day, official receptions, and even funerals. Every flower comes with its distinct color, design, value, and meaning, which flower designers have to know well. There are conventions and meanings associated with flowers. We know that, conventionally, roses are meant for romance and marriage anniversaries and tulips for birthdays. Although formal education or a diploma is not always essential for florists, they must have good taste, a good eye for colors, shapes and proportion. They have to have good sense for selecting flowers, ribbons and other accessories to make beautiful arrangements. Professional florists are knowledgeable about not only flowers but also designs and techniques. Most florists learn the trade mainly through apprenticeship in a flower farming job and also by attending formal floral schools and courses. However, a true passion for flowers and a bit of aesthetic sense are all that can make a florist's career successful. Flower designers earn fairly handsome money, but the bonus is that they work in a fresh and beautiful environment which their clients also enjoy. They work with flowers all day long in a pleasant and fragrant atmosphere with vivid colors around. But there is a disadvantage too. If you are inclined to see so, florists deal with flowers but miss their honey. So hope
you have enjoyed the video and gained a fair amount of information about floral career. Now try to answer the below questions. I'm sure that this exercise will improve your understanding of the subject. The questions are: Question 1. How is the career of a florist? Question 2. What qualities do you need for a florist's job? Question 3. How do most florists learn the trade? Question 4. What is the extra advantage of a florist's job? Make sure you write the answers in the designated notebook and have them reviewed by your teacher once you get a chance. Now let us see how we can answer these subjective questions. So question 1 was, how is the career of a florist? The answer to that is, the career of a florist is a good choice as an unconventional job. Their main job is to use various kinds of flowers and create appropriate floral displays for a variety of occasions like wedding, birthdays, anniversaries, and even funerals. They also use artificial flowers and accessories like ribbons and laces for decoration. Though it is not a very traditional profession, but florists often earn fairly handsome amount of money. The second question was, what qualities do you need for a florist's job? The answer to that is, to be a successful florist, one must have a true passion for flowers and basic aesthetic sense. Some of the other required qualities are good taste, a good eye for colors, shapes, and proportions. As a whole, a florist should have a clear vision and understanding of how flowers can be used to make an event memorable and beautiful. Though there are formal courses for floristry, but one needs to have these basic qualities to succeed in the profession. Question 3 was, how do most florists learn the trade? Most florists learn the trade mainly through apprenticeship in flower farming jobs. There are also formal floral schools and courses which provide professional training. But most importantly, one must have basic aesthetic sense and should undergo hands-on training to successfully learn the trade. The fourth and the final question was, what is the extra advantage of a florist's job? The answer to that is, besides being a well-paid profession, florists have an extra advantage which is rarely found in any other job. They work with flowers all day long in a pleasant and fragrant atmosphere with vivid colors around. Now, let's quickly recap what we learned today. Today we learned 3 things. Firstly, how to analyze pictures and texts and comprehend their meanings. Secondly, how to write about jobs and various situations. And thirdly, how to enhance thinking and writing skills by answering subjective questions. Now it's time for your homework. So hopefully by now we have learned quite a bit about the unconventional profession of a florist. Suppose you get a chance to converse with a florist. What are the questions you are going to ask? Write an imaginary interview with a florist having at least 5 questions. Here are a couple of questions for you. You can ask, why did you choose to be a florist? You can also ask, what are your favorite flowers and why? Then you need to write a short paragraph having at least 5 sentences expressing your feeling about the profession of a florist with proper reasons. You have to answer these questions in a paragraph. What do you think of the profession of a florist?
and do you think it is worth pursuing? Have the homework reviewed by your teacher when you get a chance. The homework given in today's class needs to be answered in the respective notebook for the subject. Once the school reopens, you must submit the same to your subject teacher for evaluation. This marks will be considered for your continuous evaluation and contribute to your final performance. Hope you stay healthy and safe. Follow the rules set out by the government, stay at home, and follow the health protocols listed out by the health department. শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা পড়ব একাদশ অধ্যায়, ভাষা আন্দোলন ও তার পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। আর আজকে আমরা যা যা শিখব সেটা একটু জেনে নেই। প্রথমে আমরা শিখব শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব। এরপরে দেখব 1947 সালে বাংলার বিদ্যমান রাজনৈতিক আদর্শ। এরপর দেখব মুসলিম লীগ ও তার অগণতান্ত্রিক কর্মকাণ্ড। এরপর দেখব কিভাবে করে আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়। এবং সবশেষে আমরা দেখব যুক্তফ্রন্ট গঠন, নির্বাচন এবং 1956 সংবিধান নিয়ে। চলো প্রথমেই শুরু করা যাক শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব দিয়ে। 1952 সালের ভাষা আন্দোলনের পরের বছর থেকেই আমরা বাঙালিরা 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালিত করি এবং বাংলাদেশ স্বাধীন হবার পর এই দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়। এই দিনের 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের সাধারণ জনগণ কেন্দ্রীয় শহীদ মিনারে যান এবং পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও 21 ফেব্রুয়ারির যে প্রভাত ফেরি এবং প্রভাত ফেরির গান বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। তোমাদের স্কুল বিশ্ববিদ্যালয় কিন্তু তোমরা দেখতে পারবে এই প্রভাত ফেরির প্রচলনটি। তোমরাও হয়তো এই প্রভাত ফেরিতে অংশ নিয়েছ। এবং তোমাদেরকে আরেকটি আনন্দের জিনিস জানাই, সেটি হচ্ছে 1999 সালে 17 নভেম্বর প্যারিসের ইউনেস্কোর অধিবেশনে 21 ফেব্রুয়ারিকে ঘোষণা করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। এটি একটি অত্যন্ত সম্মানের বিষয়। এরপর 2000 সালের 21 ফেব্রুয়ারি থেকে সব দেশে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। তার মানে আমরা যে 1952 সালের 21 ফেব্রুয়ারি ভাষার জন্য প্রাণ দিয়েছিলাম সেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। এটি অনেক সম্মানের একটি বিষয়। আমরা তো শহীদ দিবসের আন্তর্জাতিক গুরুত্বটা বুঝলাম, কিন্তু আমরা যদি এই 21 ফেব্রুয়ারির বিষয়গুলোকে আর একটু গভীরভাবে জানতে চাই তাহলে আমাদের জানতে হবে 1947 সালে বাংলার বিদ্যমান রাজনৈতিক আদর্শ নিয়ে। 1947 সালে যখন পাকিস্তান সৃষ্টি হয় তার দুটি অংশ, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, তার মধ্যে আমরা বিভিন্ন রকম রাজনৈতিক দল দেখতে পাই। একদিকে যখন দেখতে পাই ধর্মীয় আদর্শ ভিত্তিক মুসলিম লীগকে, অন্যদিকে দেখতে পারি অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক চেতনা ধারী জাতীয় কংগ্রেসকে, আরেকদিকে বিপ্লবী এবং সাম্যবাদী ধারার কমিউনিস্ট পার্টিকে। তার মানে আমরা এই জিনিসটি পরিষ্কার যে 1947 সময় তখন কিন্তু বিভিন্ন রকমের রাজনৈতিক আদর্শ ছিল।
যেমন বিভিন্ন রাজনৈতিক আদর্শ ছিল, তেমনিভাবে আরেকটি জিনিস খুবই লক্ষণীয় যে মুসলিম লীগ বিভিন্ন রকম অগণতান্ত্রিক কর্মকাণ্ড শুরু করে। মুসলিম লীগ পাকিস্তান স্বাধীন হবার পরে পশ্চিম পাকিস্তানিদের হাতেই চলে যায়। পূর্ব পাকিস্তানের রাজনীতিবিদ যারা মুসলিম লীগে অনেক অবদান রেখেছিল তাদেরকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়, এবং পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী সবসময় সংস্কারপন্থী নেতাদের কোণঠাসা এবং দমনপীড়ন করে। 1947 সালের সময় থেকেই দেখা যায় মুসলিম লীগের অভ্যন্তরেও কিন্তু একটি দ্বন্দ্ব থাকে। একদিকে যেমন সংস্কারিক চিন্তার সোহরাওয়ার্দী হাশেমপন্থী ছিল, অন্যদিকে রক্ষণশীল পশ্চিম পাকিস্তানিদের দোসর খাজা নাজিমুদ্দিন মাওলানা আকরাম খাঁ পন্থী ছিল। তার মানে মুসলিম লীগের অভ্যন্তরেও কিন্তু এক ধরনের ক্ষমতার দ্বন্দ্ব দেখতে পারি, এবং মুসলিম লীগের যে পূর্ব পাকিস্তানি নেতৃবর্গ ছিল তারা সবসময় পূর্ব পাকিস্তানিদের প্রতি বৈষম্য করে আসছিল। এ সকল বৈষম্যের কারণেই কিন্তু দেখা যায় 1948 সালের পর থেকে বাংলায় মুসলিম লীগের যে জনসমর্থন কমতে থাকে। এছাড়াও সেই সময় কিন্তু আরো অনেক রাজনৈতিক দল গঠন হয়। আমরা দেখতে পারি এই সময় পূর্বের কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি ছাড়াও পিপল ফ্রিডম লীগ, গণ আজাদি দল, পাকিস্তান গণতান্ত্রিক যুবলীগ, নিজামী ইসলাম সহ আরো অনেক রাজনৈতিক দল কিন্তু গঠন হওয়া শুরু করে। চলো এবার জেনে নেওয়া যাক কিভাবে করে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছিল এবং সেই আওয়ামী মুসলিম লীগ থেকে কিভাবে করে আওয়ামী লীগ গঠন হলো। 1947 সালের পর থেকে যখন মুসলিম লীগে পূর্ব পাকিস্তানের যারা নেতৃবর্গ ছিল তাদেরকে বঞ্চনা করা হয়, বঞ্চিত করা হয়, সেই তখন থেকেই রাজনীতিবিদরা যারা পূর্ব পাকিস্তানি ছিলেন, যেমন আবুল হাশেম, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তারা সবাই বুঝতে পারলেন যে একটি নতুন রাজনৈতিক দল গঠন করা দরকার। এই জন্যই 1948 সালের মে মাসে সোহরাওয়ার্দী সাহেব যখন ঢাকায় একটি বিরোধী রাজনৈতিক দল গঠন করার জন্য আলোচনায় বসেন, এরপর 300 জন শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে 1949 সালের 23-24 জুন ঢাকা রোজ গার্ডেনে একটি কর্মী সম্মেলন হয়, যেখানে পূর্ব পাকিস্তানে আওয়ামী মুসলিম লীগ নামের একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়, যার সভাপতি হয় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে, এবং সাধারণ সম্পাদক হয় শামসুল হক, এবং একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সম্পাদক করা হয়, এবং ঢাকার আরমানি টোলায় 24 জুন সদ্যগঠিত আওয়ামী মুসলিম লীগের একটি জনসভা অনুষ্ঠিত হয়। এরপর যে আমরা কি দেখলাম, আমরা দেখলাম কিভাবে করে পূর্ব পাকিস্তানের যারা নেতৃবর্গ আছে তারা কিভাবে করে আওয়ামী মুসলিম লীগ গঠন করলো, এবং এই আওয়ামী মুসলিম লীগ গঠনের উদ্দেশ্যটা এটাই ছিল পূর্ব পাকিস্তানের এই যে বাঙালি যারা আছে তাদের অধিকারকে সংরক্ষণ করা, কিভাবে করে তাদের বৈষম্যের হাত থেকে রক্ষা করা যায় সেই উদ্দেশ্য। এবং এখানে তোমাদের আরেকটি জিনিস বলি, আমরা কিন্তু সবসময় গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমাদের অধিকার সংরক্ষণ করার চেষ্টা করেছি। জন্মনগ্ন থেকে আওয়ামী মুসলিম লীগ প্রাদেশিক সাহিত্য শাসনের উপর গুরুত্ব দিয়েছিল এবং তারা 42 দফা কর্মসূচি গ্রহণ করেছিল। তার প্রধান দাবির অন্যতম ছিল রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে স্বীকৃতি দেওয়া। তাছাড়াও রয়েছিল সংবিধান প্রণয়ন করা, আঞ্চলিক সাহিত্য শাসন, এবং পূর্ব পশ্চিমের মধ্যে যে বৈষম্য আছে সেই বৈষম্যকে দূর করা। বাংলার ইতিহাসে আওয়ামী মুসলিম লীগ কিন্তু প্রথম সফল বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ লাভ করে, এবং একটি গণতন্ত্রের জন্য আমরা জানি একটি শক্তিশালী বিরোধী দল থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর 1955 সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি তুলে দেওয়া হয়, এর মাধ্যমে সকল ধর্মের মানুষের জন্য এই রাজনৈতিক দলের দ্বারটি খুলে যায়। আওয়ামী লীগ সবসময় মানুষের কাতারে এসে মানুষের অধিকার নিয়ে কথা বলেছে, এই জন্য 1966 সালে যখন 6 দফা দাবি তারা উত্থাপন করে তখন থেকে আওয়ামী লীগ আওয়াম বা জনগণের দলে পুরোপুরিভাবে পরিণত হয়, এবং 1970 সালে সাধারণ নির্বাচন জাতীয় এবং প্রাদেশিক পরিষদে দলটি একক সংখ্যাগরিষ্ঠ লাভ করে। তার কারণটি কি, তারা হচ্ছে জনগণের যে অধিকার, জনগণের যে চাওয়া পাওয়া সেগুলো নিয়ে কথা বলেছে। তোমাদেরকে আরেকটি জিনিস মনে করিয়ে দিই, আওয়ামী লীগ 1971 সালে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয় এবং আমরা
এই নেতৃত্বের মাধ্যমে আমাদের স্বাধীনতা ছিনিয়ে আনতে পারি। এখন চলো আলোচনা করা যাক 1954 সালের যুক্তফ্রন্ট ও তার প্রাদেশিক নির্বাচনটি নিয়ে। পূর্ব পাকিস্তানিদেরকে সবসময় পশ্চিম পাকিস্তানিরা বিভিন্নভাবে শোষণ শাসন করে আসত এবং আমরা দেখেছি এই শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করেই আওয়ামী মুসলিম লীগের গঠন। আমরা দেখেছি কিভাবে করে পূর্ব পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গরা মিলে আওয়ামী মুসলিম লীগ গঠন করে। এরপরে আসে 1954 সালে সেই কাঙ্ক্ষিত প্রাদেশিক নির্বাচন। সেই নির্বাচনে কি হয়? সেই নির্বাচনে যুক্তফ্রন্ট একটি নিরঙ্কুশ বিজয় লাভ করে। কিন্তু যুক্তফ্রন্টটি কিভাবে গঠন করা হয়? যুক্তফ্রন্ট গঠিত হয় 4টি প্রধান রাজনৈতিক দলের মাধ্যমে, আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, নিজামে ইসলাম, পাকিস্তান জাতীয় কংগ্রেস এবং প্রভৃতি রাজনৈতিক দলের সাথে। প্রধানত 4টি রাজনৈতিক দল থাকে এবং আরো কিছু রাজনৈতিক দল মিলে যুক্তফ্রন্ট গঠিত হয়। এই 54 নির্বাচন কিন্তু অনেক আগেই হওয়ার কথা ছিল, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা বিভিন্নভাবে তালবাহানা করতে থাকে। অবশেষে আসে সেই কাঙ্ক্ষিত নির্বাচন। সেই নির্বাচনটি হয় 1954 সালের 8ই মার্চ। এই পর্যায়ে আমরা আরেকটু গভীরভাবে জানি যুক্তফ্রন্ট গঠনের পটভূমি এবং 21 দফা কর্মসূচির কথা। মুসলিম লীগকে পরাজিত করার জন্য 4টি প্রধান বিরোধী দল জোটবদ্ধ হয় এবং একই সাথে গঠন করে যুক্তফ্রন্ট। এই 4টি প্রধান দল ছিল প্রথমেই মাওলানা ভাসানী নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ, শেরে বাংলা এ কে ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টি, মাওলানা আতার আলী খানের নিজামে ইসলাম পার্টি, এছাড়াও হাজি দানেশের বামপন্থী গণতান্ত্রিক দল। যুক্তফ্রন্টের 21 দফা গঠিত কিন্তু হয়েছিল আওয়ামী মুসলিম লীগের 42 দফা যে কর্মসূচি তার প্রধান প্রধান দাবিগুলো নিয়েই, এবং পূর্ব বাংলার গণমানুষের আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে প্রণীত হয় এই 21 দফা কর্মসূচি। এবং এই রচয়িতা ছিলেন 21 দফার আবুল মনসুর আহমেদ। চলো এবার জেনে নেওয়া যাক 21 দফার প্রধান কয়েকটি দফা নিয়ে। প্রথমেই বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানানো হয়। অর্থাৎ আমরা যে ভাষাকে নিয়ে আন্দোলন করছিলাম সেই আন্দোলনের দাবিটিও এই 21 দফার মধ্যে সম্পৃক্ত করা হয়। এছাড়া আরেকটি আছে বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথাকে বিলুপ্ত করতে হবে, ভূমিহীন কৃষকদের মধ্যে উদ্ধৃত জমি বিতরণ করতে হবে। এই জিনিসটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি বৈষম্যকে দূর করতে চাই অবশ্যই কৃষকদের সাথে যে গঠিত বৈষম্যগুলো হচ্ছে সেই বৈষম্যগুলোকে দূর করতে হবে। এবং এরপরে আরেকটি আছে পাট শিল্পকে জাতীয়করণের কথা বলা হয়। তাছাড়া রয়েছে কৃষির উন্নতির জন্য সমবায় সমিতি কৃষি ব্যবস্থা প্রবর্তন করা। তার মানে আমরা দেখতে পাচ্ছি 21 দফার মধ্যে কৃষিকে কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দরা বুঝেছিল একটি শক্তিশালী কৃষি ব্যবস্থা পারে আমাদের অর্থনীতির একটি শক্তিশালী ভিত্তি প্রদান করতে। এই 21 দফার মধ্যে শিক্ষার যে গুরুত্ব সেটাও কিন্তু প্রতিফলিত হয়েছিল। এজন্য এই 21 দফার মধ্যে ছিল অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা। তার মানে সকল মানুষ যেন বিনামূল্যে প্রাথমিক শিক্ষাটি পায়। যখনই তারা শিক্ষাটি পাবে তখন কিন্তু তারা বুঝবে যে তাদের বিরুদ্ধে কি কি ধরনের বৈষম্য হচ্ছে। একই সাথে তাদের কিন্তু কর্মসংস্থানের সুযোগটিও বাড়বে, এর ফলস্বরূপ দারিদ্র্যের হার কিন্তু হ্রাস পাবে। তাছাড়াও মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, যেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যেই ভাষায় কথা বলছি সেই ভাষায় যদি আমাদেরকে শিক্ষা দেওয়া হয় তাহলে কিন্তু সেই শিক্ষার ভিত্তিটি কিন্তু আরো বেশি মজবুত হয় এবং অন্তর্ভুক্তিমূলক হয়। এছাড়াও রয়েছিল 52 ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ করা এবং 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা করা এবং সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা। যুক্তফ্রন্টের নেতারা কিন্তু প্রাদেশিক সাহিত্য শাসনের গুরুত্ব খুবই বুঝেছিল। এই জন্যই তারা 1940 সালের যে লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলাকে পূর্ণ সাহিত্য শাসন প্রদান করার যে কথাটি সেই দাবিটি তারা তাদের 21 দফার ভিতরে অন্তর্ভুক্ত করেছিল। 1940 সালে লাহোর প্রস্তাব কিন্তু উত্থাপন করেন আমাদেরই বাংলার শেরে বাংলা এ কে ফজলুল হক। এছাড়াও এই 21 দফা দাবির মধ্যে ছিল আইন পরিষদের মেয়াদ কোনোভাবেই বৃদ্ধি না করা এবং আইন পরিষদের আসন শূন্য হলে 3 মাসের মধ্যে উপনির্বাচন দিয়ে পূর্ণ করা।
এই দুটির মাধ্যমে তোমরা একটা জিনিস কিন্তু বুঝতে পারবে, সেটি হচ্ছে পুরো পাকিস্তানের যে রাজনীতিবিদ যারা ছিল তারা কিন্তু গণতন্ত্রকে গতিশীল করার চেষ্টায় নিয়োজিত ছিল। এই কারণেই তারা চাচ্ছিল আইন পরিষদের মধ্যে যেন এক ধরনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গতিশীলতা থাকে। এতক্ষণ তো আমরা জেনেছিলাম যুক্তফ্রন্টের গঠন এবং 21 দফা নিয়ে, এখন একটু জেনে নেই 1954 সালে নির্বাচনে কি হয়েছিল। এতক্ষণ তো আমরা জানলাম যুক্তফ্রন্টের গঠনের ইতিহাস এবং 21 দফা নিয়ে, চলো এবার জানা যাক 1954 সালে নির্বাচনে কি হয়েছিল। 1954 সালের 8ই মার্চে যে নির্বাচন ছিল সেটি ছিল পূর্ব বাংলার মানুষের জন্য প্রথম অবাধ এবং সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে করা নির্বাচন, এবং তারা কিন্তু তাদের সেই ভোটাধিকারটি প্রয়োগ করে। নির্বাচনের শতকরা 37.19% ভোটার ভোট দেয় এবং 309টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট 223টি আসন লাভ করে। ক্ষমতাসীন মুসলিম লীগ পায় মাত্র 9টি আসন। পূর্ব বাংলার মানুষরা মুসলিম লীগকে প্রত্যাখ্যান করে এবং এর মাধ্যমেই বোঝা যায় যুক্তফ্রন্টের যে 21 দফা কতটা জনবান্ধব ছিল। এ থেকে এটাও বোঝা যায় রাজনৈতিক দলগুলো যখন মানুষের কথা নিয়ে বলে, মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে কথা বলে, তখন কিন্তু ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদেরকে সমর্থন জানায়। এই নির্বাচনের ফলাফল ছিল বাঙালিদের মুসলিম লীগের অন্যায় অবিচারের বিরুদ্ধে এক ধরনের ঐক্যবদ্ধ প্রতিবাদ। এছাড়াও আওয়ামী মুসলিম লীগের সর্বোচ্চ আসন লাভ ভবিষ্যতে পূর্ব বাংলায় তাদের একটি বলিষ্ঠ নেতৃত্ব গঠনের ইঙ্গিত বহন করে। এই নির্বাচনের আরেকটি দিক হলো এই নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে ধর্মনিরপেক্ষ ধারার সৃষ্টি হয়। তাছাড়াও বাঙালি জাতি কিন্তু বুঝতে পেরেছিল এই পশ্চিম পাকিস্তানি দোসরদের মাধ্যমে তাদের উন্নয়ন কিন্তু হবে না, তাদের বৈষম্য কিন্তু দূর হবে না, এবং একই সাথে পূর্ব পাকিস্তানিরা তা এই যে যুক্তফ্রন্টের যে 21 দফা ছিল সেই 21 দফাকে সমর্থন কিন্তু করে। তার মাধ্যমে তারা পূর্ণ সমর্থন জানায় স্বায়ত্তশাসনের প্রতি, এবং স্বায়ত্তশাসনের গুরুত্বটাও তারা কিন্তু বুঝতে পেরেছিল। যেহেতু তারা স্বায়ত্তশাসনের গুরুত্ব বুঝতে পেরেছিল, যেহেতু তারা স্বায়ত্তশাসনের গুরুত্বটি বুঝতে পেরেছিল, সেহেতু তারা ব্যালটের মাধ্যমে সেই উত্তরটি দিয়ে দেয় এবং যুক্তফ্রন্টকে জয়যুক্ত করে। যুক্তফ্রন্টও নির্বাচনে জয়যুক্ত হলো। এবার আসলো মন্ত্রিসভা গঠনের পালা। তারা একটি শক্তিশালী মন্ত্রিসভা গঠন করলো যার নেতৃত্ব দিল শেরে বাংলা একে ফজলুল হক, এবং এই মন্ত্রিসভায় কিন্তু অনেক শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হয়। সৈয়দ আজিজুল হক ছিল শিক্ষামন্ত্রী এবং আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি, সমবায় এবং পল্লী উন্নয়ন বিভাগের দায়িত্ব লাভ করেন। তিনি অনেক কাজ থেকে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। এই তো গেল যুক্তফ্রন্টের মন্ত্রিসভা নিয়ে কথা। কিন্তু যুক্তফ্রন্টের যে নিরঙ্কুশ বিজয় সেটিকে কিন্তু কোনোভাবেই কেন্দ্রীয় মুসলিম লীগ ভালোভাবে দেখেনি। তারা সুযোগ খুঁজছিল কিভাবে করে যুক্তফ্রন্টের মন্ত্রিসভাকে বাতিল করা যায়। এবং কেন্দ্রীয় মুসলিম লীগ সরকার 1954 সালের 30 মে যুক্তফ্রন্ট সরকারকে বাতিল করে। মাত্র 54 দিনের মাথায় এই যুক্তফ্রন্টের যে একটি শক্তিশালী শাসন ব্যবস্থা থমকে যায়। যদিও যুক্তফ্রন্ট একটি নিরঙ্কুশ বিজয় পায়, তারপরও আমরা আবার বৈষম্যের শিকার হই পশ্চিম পাকিস্তানিদের দ্বারা। আমাদের ব্যালটের অধিকারকে প্রত্যাখ্যান করে পশ্চিম পাকিস্তানিরা। মূলত মুসলিম লীগ এবং পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রে যুক্তফ্রন্টের শরিক দলের মধ্যে কোন্দোলনের কারণে ঘন ঘন এই বাংলায় বারবার করে সরকার পরিবর্তন হতে থাকে। তোমরা জেনে অবাক হবে মাত্র 4 বছরে 7 বার মন্ত্রিসভার পতন হয়। কেন্দ্রীয় সরকারের 3 বার গভর্নরের শাসন জারি করে। এই জিনিসটি খুব পরিষ্কার, পশ্চিম পাকিস্তানিরা কখনোই চাইতো না একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ভয় পেত, কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের কথা শুনতে হবে, জনগণকে সম অধিকার দিতে হবে। তারা কখনোই পূর্ব বাংলার মানুষকে সেই সম অধিকারটি দিতে চাইত না। এ সকল কারণে পূর্ব বাংলায় কখনোই সেভাবে করে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠতে পারেনি। এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা থাকা খুবই জরুরি, কারণ এটি যখন শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা থাকে তখন মানুষের অধিকারের কথা শোনা হয় এবং মানুষের ভালোর জন্য কাজ করা হয়। কিন্তু যখন শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা থাকে না তখন কিন্তু সেভাবে করে মানুষের জন্য কাজ করাও হয় না, মানুষ কিন্তু আরো বৈষম্যের শিকার হয়, যেটি কিনা পূর্ব পাকিস্তানিরা বারবার দেখেছে।
এতক্ষণ তো আমরা জানলাম যুক্ত ফ্রন্টের কথা নিয়ে, এবার আমরা জানবো 1956 সালের সংবিধান নিয়ে। তোমরা জেনে অবাক হবে, পাকিস্তান স্বাধীন হয় 1947 সালে আর পাকিস্তানের সংবিধান প্রণীত হয় 1956 সালে। কারণ পাকিস্তানি শাসক গোষ্ঠীদের বিরাট অনীহা ছিল সংবিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করার, এই জন্য তারা বিভিন্ন রকম তালবাহানা করতে থাকে। পূর্ব পাকিস্তানের জনগণের দাবি ছিল যাতে করে সংবিধানের মধ্যে স্বায়ত্তশাসনকে অন্তর্ভুক্ত করা হয়। প্রাথমিক অবস্থায় 1947 সালের স্বাধীনতার পরে ভারত স্বাধীনতা আইন দ্বারাই পাকিস্তান পরিচালিত হয়। 1946 সালে নির্বাচিত গণপ্রতিনিধিদের সমন্বয় পাকিস্তানের গণপরিষদ গঠন করা হয়। এই গণপরিষদের কাজটি ছিল কি? এই গণপরিষদের কাজটি ছিল পাকিস্তান স্বাধীনতা হবার পরে কেন্দ্রীয় আইনসভা হিসেবে কাজ করা এবং একটি সংবিধান প্রণয়ন করা। 1949 সালে মার্চ মাসে গণপরিষদ কর্তৃক একটি মূলনীতি কমিটি গঠন করা হয়। অবাক করা বিষয় হচ্ছে এখানে পূর্ব পাকিস্তানের প্রতিনিধি সংখ্যা ছিল খুবই নগণ্য। তার মানে পূর্ব পাকিস্তানের প্রতিনিধি সংখ্যা যদি কম থাকে তাহলে পূর্ব পাকিস্তানিদের যে মতামত, তাদের যে অধিকার, সেটি কিন্তু পাকিস্তানের সংবিধানে সংরক্ষিত হবে না। আমরা এখানেও দেখতে পারি একটি রাজনৈতিক বৈষম্য করা হয় পূর্ব পাকিস্তানিদের। কমিটি একের পর এক সময় ক্ষেপণ করতে থাকে, 18 মাস পরে সুপারিশ এবং প্রতিবেদন পেশ করে এবং এই কমিটির সুপারিশে পূর্ব বাংলার জনগণকে সব দিক থেকে বঞ্চিত করে। এই বঞ্চনার বিরুদ্ধে আমরা কিন্তু তৎক্ষণাৎ প্রতিবাদ করেছিলাম। একই সাথে দেখা যায় মূলনীতি কমিটি 1952 সালে দ্বিতীয় এবং 1953 সালে তৃতীয় প্রতিবেদনটি প্রকাশ করে, কিন্তু সংবিধান প্রণয়নের যে বিষয়টি অমীমাংসিতই রয়ে যায়। নানাভাবে তারা তালবাহানা করতে থাকে এবং এর মাধ্যমে এরা পূর্ব পাকিস্তানের জনগণকে বঞ্চিত করতে থাকে। অবশেষে 1955 সালের মার্চ মাসে গভর্নর জেনারেলের উদ্যোগে পাকিস্তানের সংবিধান প্রণয়নের একটি উদ্যোগ নেওয়া হয়। পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের যে নেতারা ছিল তারা একটি সমঝোতায় আসতে সক্ষম হয় এবং এই সমঝোতার উপর ভিত্তি করে সংবিধানটি প্রণয়ন করা হয়। কিন্তু আজও এই সংবিধান মাত্র 2 বছর কার্যকর ছিল। 1958 সালে আইয়ুব খান আসেন এবং আইয়ুব খান ক্ষমতায় এসে সামরিক শাসন জারি করেন। তখন সংবিধান স্থগিত করা হয় এবং একই সাথে সাংবিধানিক যে শাসন ব্যবস্থা, সেই সাংবিধানিক শাসন ব্যবস্থার অবসান ঘটে যায়। এবার তোমাদেরকে একটি ছোট্ট বাড়ির কাজ দিয়ে দিই। তোমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে 1954 সালের যুক্ত ফ্রন্টের নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকাকে চিহ্নিত করতে হবে। তোমরা এই বাড়ির কাজটি সুন্দরভাবে করবে এবং স্কুল খোলার পরে বিষয় শিক্ষকের কাছে এটি জমা দিবে এবং তার কাছ থেকে এই তোমাদের বাড়ির কাজটি মূল্যায়ন করে নিবে। তোমরা সবাই সুস্থ থাকবে। আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি এর ওপর প্রথম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আব্দুল্লাহ ফাতিম। আজকে আমরা আলোচনা করব রাসায়নিক শক্তি নিয়ে। এই রাসায়নিক শক্তিকে আমরা ইংরেজিতে জানি কেমিক্যাল এনার্জি নামে এবং এই রাসায়নিক শক্তির অধীনে আমরা তিনটি বিষয় জানব। তো চলো একটু দেখে নেই যে এই যে আমাদের আলোচ্য বিষয়বস্তু রাসায়নিক শক্তি, এই রাসায়নিক শক্তির অধীনে আমরা কি কি বিষয় জানব। আমরা প্রথমে দেখব রাসায়নিক শক্তির উৎস, এরপরে আমরা দ্বিতীয় যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হবে তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ, এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আমরা দেখব যে বন্ধন শক্তি হিসাব করে কিভাবে কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন নির্ণয় করা যায়।
তো চলো আমরা শুরু করি রাসায়নিক শক্তির উৎস দিয়ে। আমরা যখনই রাসায়নিক শক্তির উৎস সম্পর্কে কথা বলতে যাব, তখনই আমরা দুটো বিষয় সম্পর্কে জানব। একটি হবে বন্ধন শক্তি এবং আরেকটি হবে আন্তঃআণবিক শক্তি। এখন আমরা সকলেই তো জানি যে পদার্থে কি কি থাকে, অণু এবং পরমাণু। তো পরমাণু সমূহের মধ্যে যে আকর্ষণ শক্তি তাকে আমরা বলছি বন্ধন শক্তি, এবং অণু সমূহের মধ্যে যে আকর্ষণ শক্তি তাকে আমরা বলছি আন্তঃআণবিক শক্তি। বন্ধন শক্তিকে আমরা বলছি ইংরেজিতে বন্ড এনার্জি। কি বললাম যে পরমাণু সমূহের মধ্যে যে আকর্ষণ শক্তি সেটাকে আমরা বলছি বন্ধন শক্তি, এবং অণু সমূহের মধ্যে আমি বুঝতে পারছি যে অণু সমূহের মধ্যে মানে কি আন্তঃআণবিক যে ব্যাপারটা, মানে অণু সমূহের মধ্যে কোন একটা যৌগে অণু সমূহের মধ্যে যে আকর্ষণ শক্তি থাকবে তাকে আমরা বলবো আন্তঃআণবিক শক্তি, যাকে আমরা ইংরেজিতে বলছি ইন্টার মলিকুলার এনার্জি। তো আমরা প্রথমে একটু বন্ধন শক্তি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা এই বন্ধন শক্তির সংজ্ঞাটা যদি আরেকবার দেখি, যে বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণুর যে আকর্ষণ শক্তি কাজ করে তাকেই কিন্তু আমি বলছি বন্ধন শক্তি। এর মানে আমি যখনই বন্ধন শক্তি নিয়ে কথা বলবো তখন কিন্তু আমাকে বন্ধন নিয়ে চিন্তা করতে হবে। তোমরা নিশ্চয়ই জেনে এসেছো পঞ্চম অধ্যায়ে রাসায়নিক বন্ধনে তিন প্রকার বন্ধন সম্পর্কে। আমরা সেখানে কিন্তু দেখে এসেছি যে আয়নিক বন্ধন, যেখানে একটি ধাতু আর একটি অধাতুর মধ্যে গঠিত হয়, সমজীবী বন্ধন যা কিনা দুটি অধাতব পরমাণুর মধ্যে গঠিত হয়, এবং ধাতব বন্ধন আমরা শিখে এসেছি যে ধাতব খণ্ডে পরমাণু সমূহ যে আকর্ষণ দ্বারা যুক্ত থাকে তাকে আমরা বলতাম ধাতব বন্ধন। তো এই যে বিভিন্ন ধরনের যে বন্ধনের আমরা কথা বলছি, এই ভিন্ন ভিন্ন বন্ধনে আবদ্ধ একটি পরমাণু আরেকটি পরমাণুর সাথে যে আকর্ষণ শক্তি দ্বারা যুক্ত থাকে তাকেই কিন্তু আমরা বলছি বন্ধন শক্তি। তাহলে আমরা বন্ধন শক্তি সম্পর্কে জানলাম, এবার আমরা জানব আন্তঃআণবিক শক্তি সম্পর্কে। আমরা বলছি সমজীবী যৌগে অণুসমূহ পরস্পরের সাথে যে আকর্ষণ দ্বারা যুক্ত থাকে, কি বললাম সময়ী যৌগে অণুসমূহ পরস্পরের সাথে যে আকর্ষণ দ্বারা যুক্ত থাকে আন্তঃআণবিক শক্তি। যেমন আমরা যদি বলি পানির কথা, পানির অণুতে আমার একটি পানির অণুর সাথে তার আশেপাশে অন্যান্য পানির অণুর মধ্যে কিন্তু একটা দুর্বল আকর্ষণ বল কাজ করে, যাকে আমরা বলে এসেছি দুর্বল ভ্যান্ডার ওয়ালস। বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস এর নামের সাথে মিল রেখে এই বলের নামকরণ করা হয়। এবং সমজীবী যৌগের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক শক্তি বলতে কিন্তু এই দুর্বল ভ্যান্ডার ওয়ালস বলই কাজ করে। আমরা আয়নিক যৌগের বেলায় পড়ে এসেছি, যেমন আমরা যদি একটি আয়নিক যৌগ নিই, যেমন সোডিয়াম ক্লোরাইডের যদি এই গঠনটা দেখি, এই গঠনটা কিন্তু খুবই কঠিন একটা গঠন, একটু দেখে ভয় পাওয়ার কিছু নাই। আমরা পড়ে এসেছি রাসায়নিক বন্ধন অধ্যায়ে যে সোডিয়াম ক্লোরাইডের যে স্ফটিক কাঠামো, এখানে কিন্তু কোনো একক সোডিয়াম ক্লোরাইড নাই। আমরা যদি এটি আরো একটু সহজভাবে বুঝতে চাই তাহলে দেখবো একটি সোডিয়াম আয়নকে কেন্দ্র করে কিন্তু একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ক্লোরাইড আয়ন পরিবেষ্টিত আছে। একইভাবে আমি যদি দেখি যে ক্লোরাইড আয়নকে ঘিরেও কিন্তু ছয়টি সোডিয়াম আয়ন পরিবেষ্টিত আছে, এর মানে সোডিয়াম ক্লোরাইডের স্ফটিকে একটি সোডিয়াম আয়নকে কেন্দ্র করে ছয়টি ক্লোরাইড আয়ন আকর্ষণ দ্বারা যুক্ত, একইভাবে একটি ক্লোরাইড আয়নকে ঘিরে ছয়টি সোডিয়াম আয়ন আকর্ষণ দ্বারা যুক্ত। এই যে আকর্ষণ, এই যে তাদের মধ্যে যে আয়নের মধ্যে যে আকর্ষণ, এটাকে আমরা কিন্তু জেনে এসেছি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো এই আকর্ষণের চাইতে আয়নিক যৌগে আয়ন সমূহের মধ্যে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা কুলম্ব আকর্ষণ বল কাজ করে, এর পরিমাণ কিন্তু এই যে সমজীবী যৌগের মধ্যে যে আন্তঃআণবিক শক্তি কাজ করে বা দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল কাজ করে তার চাইতে কিন্তু অনেক বেশি। যার জন্য আমরা কিন্তু এটাও পড়ে এসেছি যে আয়নিক যৌগ কিন্তু উচ্চ গলনাঙ্ক উচ্চ স্ফোরণাঙ্ক বিশিষ্ট হয়, এবং সমজীবী যৌগ কিন্তু তুলনামূলক কি হয় তাদের গলনাঙ্ক বা স্ফোরণাঙ্ক কম হয়। একই কারণে যেহেতু আয়নিক যৌগে আয়ন সমূহের মধ্যে আকর্ষণ সমজীবী যৌগের অণুসমূহের মধ্যে আকর্ষণের চাইতে বেশি হয়, তাই কক্ষ তাপমাত্রায় আমরা দেখব সচরাচর আয়নিক যৌগগুলো কিন্তু কঠিন অবস্থায় বিরাজ করে, আবার সমজীবী যৌগগুলো কিন্তু কক্ষ তাপমাত্রায় তরল বা বায়বীয় অবস্থায় থাকে। কিন্তু আমরা মনে রাখবো ব্যতিক্রম কিছু উদাহরণ, ব্যতিক্রম কিন্তু সবকিছুতেই থাকে আমি বলেছি, যেমন ন্যাপথালিন সমজীবী যৌগ হওয়া সত্ত্বেও সে কিন্তু কঠিন অবস্থায় বিরাজ করে। আমরা আরেকটি জিনিস মনে রাখবো, সমজীবী যৌগে যদি একই পরমাণু দ্বারা গঠিত হয়, যেমন হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন পরমাণুর মধ্যে কি হয় ইলেকট্রন শেয়ার হয়ে সমজীবী যৌগ হাইড্রোজেন অণু গঠন করছে, আবার হাইড্রোজেন ফ্লুরাইডে দেখছি দুটি ভিন্ন পরমাণুর মধ্যে সমজীবী বন্ধন গঠন হচ্ছে, তাহলে এই দুটো সমজীবী যৌগের মধ্যে
কাদের আন্তঃনবিক শক্তি বেশি? তো এই দুটো সঞ্চয় যৌগের মধ্যে আন্তঃনবিক শক্তি বেশি হবে কার? যারা ভিন্ন ভিন্ন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করে বন্ধন বা যৌগ গঠন করেছে। সুতরাং হাইড্রোজেন অণু আর হাইড্রোজেন ফ্লোরাইড অণুর মধ্যে আন্তঃনবিক শক্তি বেশি কিন্তু হাইড্রোজেন ফ্লোরাইড। আমরা এই ব্যাপারগুলো মনে রাখব। আমরা এবার জানব রাসায়নিক বিক্রিয়ায় শক্তি রূপান্তর সম্পর্কে। আমরা দুটো জিনিস মনে রাখবো, যে কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যে সকল রাসায়নিক বিক্রিয়ায় শক্তি দিতে হয়, আবার কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলোতে কি হয়, শক্তি উৎপন্ন হয়। আমি আবারও বলছি যে কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলোকে বিক্রিয়া ঘটাতে হলে আমাকে শক্তি দিতে হবে, আর কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলোতে কি শক্তি উৎপন্ন হবে। যেমন আমরা যদি এই বিক্রিয়াটি দেখি, আমরা দেখব যে আয়রনের অক্সাইডকে যদি আমি অ্যালুমিনিয়াম ধাতুর সাথে বিক্রিয়া দেই, তাহলে এই বিক্রিয়ার ফলে কিন্তু আমার তাপ এবং আলো দুটো শক্তি উৎপন্ন হচ্ছে। আবার এইভাবে কিছু বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলোর ফলে কিন্তু শব্দ তৈরি হয় বিক্রিয়া স্থলে। তাহলে আমরা বলতে পারছি যে শক্তি কি হয়, বিভিন্ন রূপে রূপান্তরিত হয়। বিক্রিয়ার ফলে আমি তাপ শক্তি পেতে পারি, আলোক শক্তি পেতে পারি, শব্দ শক্তি পেতে পারি, যান্ত্রিক শক্তি পেতে পারি ইত্যাদি। এই পর্যায়ে আমরা আলোচনা করব শক্তি পরিমাপের একক সম্পর্কে। শক্তি পরিমাপের একক সম্পর্কে যদি আমরা বলতে চাই, তাহলে আমরা দুটো একক নিয়ে কথা বলবো, একটি হচ্ছে ক্যালোরি আর আরেকটি হচ্ছে জুল। এই ক্যালোরি শক্তি পরিমাপের একক, একে আমরা কিভাবে সংজ্ঞায়ন করতে পারি সেটাই আমরা জানব। আমরা বলি এইভাবে যে এক গ্রাম পানির তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হয়, 1 ডিগ্রি সেলসিয়াস পরিমাণ বাড়াতে আমাকে যে পরিমাণ তাপ শক্তি প্রদান করতে হয় তাকেই আমরা বলি 1 ক্যালোরি। এর মানে 1 গ্রাম পানির তাপমাত্রা আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস পরিমাণ বাড়াতে চাই, যে পরিমাণ তাপ শক্তি দিতে হবে তাকেই আমরা বলছি 1 ক্যালোরি। এই 1 ক্যালোরি শক্তির পরিমাণটা তুলনামূলক ক্ষুদ্র। আমরা যেটা করি, আমরা কিলো ক্যালোরি একক ব্যবহার করি। 1000 ক্যালোরিকেই আমরা বলি কিলো ক্যালোরি, যেখানে কেটা হবে ছোট হাতে, ক্যালোরির সিটা হবে বড় হাতে। এখন এই ক্যালোরি বা কিলো ক্যালোরি আমরা এখন খুব একটা ব্যবহার করি না। বর্তমানে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত আরেকটি একক আছে যাকে আমরা জানি জুল নামে। ইংরেজ পদার্থবিদ জেমস জুল এর আবিষ্কারক। এবং আমরা এবার দেখব যে এই জুলকে আমরা কিভাবে সংজ্ঞায়ন করতে পারি। আমরা এভাবে বলতে পারি যে কোন বস্তুর ওপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বলের দিকে 1 মিটার সরণ ঘটে, তাহলে কি পরিমাণ কাজ সম্পন্ন হয়, 1 জুল পরিমাণ। এর মানে আমি বলতে পারি যে 1 জুল = 1 নিউটন মিটার। ধরো আমি একটি ট্রলি ধরে আছি, এই ট্রলির উপরে আমি 1 নিউটন বল প্রয়োগ করব, এবং বল প্রয়োগ করে বলের দিকে যদি আমি 1 নিউটন বল সামনের দিকে প্রয়োগ করব, এখন বলের দিকে যদি আমি 1 মিটার দূরত্ব অতিক্রম করি, তাহলে কি পরিমাণ কাজ সম্পন্ন হবে, 1 জুল পরিমাণ। এ পর্যায়ে আমরা জানব তাপের পরিবর্তনের উপর হিসাব করে রাসায়নিক বিক্রিয়াকে যে দুইটি ভাগে ভাগ করা যায় তাদের সম্পর্কে। আমরা মনে রাখবো তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে তাপ উৎপাদী এবং আরেকটি হচ্ছে তাপ হারি। আমরা মনে রাখবো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় এবং তাপ হারি বিক্রিয়ায় তাপের শোষণ হয়। আমরা প্রথমে বিক্রিয়াতে যাওয়ার আগে আমরা একটু প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করবো যে তাপ উৎপাদী বিক্রিয়া কি, তাপ হারি বিক্রিয়া কি। তো আমরা একটু দেখি যে আমার এখানে একটি বরফ টুকরা আছে, এবং এই বরফ টুকরাকে যদি আমরা তাপ দিই, আমি দেখবো যে তীর চিহ্নগুলো কিন্তু ভিতরের দিকে। এর মানে কি, পরিবেশ থেকে আমার সিস্টেমে তাপ আসছে। এখানে সিস্টেম বলতে আমি বুঝাচ্ছি বরফকে। তো চারপাশ থেকে মানে পরিবেশ থেকে যদি আমার এই সিস্টেম তাপ অ্যাবজর্ব করে বা তাপ শোষণ করে, তাহলে কি হবে, সে কিন্তু লিকুইড ওয়াটার বা পানিতে পরিণত হবে। একইভাবে পানিও যদি পরিবেশ থেকে বা চারপাশ থেকে তাপ শোষণ করে, তাহলে কিন্তু সে কি হয়ে যাবে, গ্যাস স্টিম এ পরিণত হবে। তাহলে এই যে তাপের শোষণ হচ্ছে, এই তাপের শোষণ হওয়াটাই কিন্তু তাপ হারি প্রক্রিয়া। আমরা মনে রাখবো তাপ হারি প্রক্রিয়ায় তাপের কি হয়, শোষণ হয়, এবং আমার পরিবেশ থেকে সিস্টেমে তাপের শোষণ ঘটে, পরিবেশ থেকে সিস্টেমে তাপ আসছে। উল্টোভাবে আমরা যদি তাপ উৎপাদী প্রক্রিয়া সম্পর্কে জানতে চাই, তাহলে খুব সহজেই কিন্তু আমরা অনুমান করতে পেরেছি যে উল্টো ঘটনা ঘটবে। যেমন আমার কাছে যদি জলীয় বাষ্প থাকে, এই জলীয় বাষ্পকে যদি আমি ঘনীভবন করি, আমি যদি আরো শীতলীকরণ করতে চাই, তাহলে আমি কি পাবো, পানি পাবো। সেক্ষেত্রে আমার তাপ কিন্তু পরিবেশে ছড়িয়ে পড়ছে, মানে সিস্টেম থেকে তাপ পরিবেশে ছড়িয়ে পড়ছে, সারাউন্ডিংসে ছড়িয়ে পড়ছে।
একইভাবে আমি যদি পানিকে আরো ঠান্ডা করতে চাই, আরো শীতলীকরণ করতে চাই বা ফ্রিজিং করি, তাহলেই কিন্তু বরফ পাবো। সেক্ষেত্রেও কিন্তু তীরচিহ্নগুলো বাইরের দিকে, মানে কি আমার সিস্টেম থেকে বা পানি থেকে তাপ কিন্তু পরিবেশে বা চারপাশে ছড়িয়ে পড়ছে। এর মানে কি যে তাপ উৎপন্ন হচ্ছে, এই যে প্রক্রিয়া এটা কিন্তু তাপ উৎপাদিত প্রক্রিয়া। সুতরাং আমরা মনে রাখবো তাপ হারি বিক্রিয়ায় পরিবেশ থেকে আমার সিস্টেমে কি আসে, তাপের শোষণ হয় এবং তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে আমার কি হয়, তাপ উৎপাদি বিক্রিয়ায় সিস্টেম থেকে তাপ কিন্তু পরিবেশে যায়, সারাউন্ডিংস এ ছড়িয়ে পড়ে। সুতরাং আমরা মনে রাখবো তাপ উৎপাদি বিক্রিয়ায় কি হয়, তাপ উৎপন্ন হয় এবং তাপ হারি বিক্রিয়ায় তাপের শোষণ হয়। এবার আমরা তাপ উৎপাদি বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া চিনব। আমরা মনে রাখবো যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতিটি পদার্থ নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করে, যাকে অভ্যন্তরীণ শক্তি বলে। আমি আবারও বলছি যে প্রতিটি পদার্থ নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করে, যাকে আমরা বলছি অভ্যন্তরীণ শক্তি। আমরা যদি একটি উদাহরণ দেখি, আমরা দেখব যে এক মোল মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করলো। এখন এই বিক্রিয়াটি আমি বলে দিচ্ছি যে তাপ উৎপাদি বিক্রিয়া, এর মানে কি তাপের উৎপন্ন হয়। তো যখনই আমি বলছি যে তাপ উৎপাদি বিক্রিয়া, তখন আমরা বিক্রিয়াটিকে এভাবে লিখতে পারি, যেহেতু তাপ উৎপন্ন হচ্ছে এর মানে কি যে আমি উৎপাদের সাথে আমি সেই তাপের পরিমাণটা লিখে দিব। আমরা মনে রাখবো যে এক মোল মিথেন যখন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তখন 98.3 kJ তাপ উৎপন্ন হয়। তো আমরা এভাবে বিক্রিয়াটা লিখতে পারি। আরেকটি উপায় আছে, সেটি হচ্ছে আমরা এভাবে যদি বিক্রিয়ার শেষে ডেল্টা এইচ দিয়ে বোঝাতে চাই, তাহলে আমরা মনে রাখবো তাপ উৎপাদি বিক্রিয়ায় কিন্তু ডেল্টা এইচ এর মান হচ্ছে নেগেটিভ। কেন সেটাই আমরা এবার জানবো। আমরা মনে রাখবো যে তাপ উৎপাদি বিক্রিয়ায় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উৎপাদের অভ্যন্তরীণ শক্তির চাইতে বেশি হয়। আমরা যদি একটু গ্রাফটির দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি লিখেছি শক্তিকে এবং এক্স অ্যাক্সিস বরাবর রেখেছি আমি কি লিখেছি যে সময় বা বিক্রিয়া চলমান, সময়ের সাথে বিক্রিয়া অগ্রসর হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে বিক্রিয়ার বাম দিকে আমি রেখেছি বিক্রিয়ককে, ডান দিকে রেখেছি উৎপাদকে। এবং বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তির মান আমি এখানে দেখিয়েছি 70 kJ এবং উৎপাদের অভ্যন্তরীণ শক্তির মান দেখিয়েছি 30 kJ। এখন আমি তো বলেই দিলাম যে তাপ উৎপাদ বিক্রিয়ায় কি হবে, আমার বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উৎপাদের অভ্যন্তরীণ শক্তির চাইতে বেশি হবে। সুতরাং আমরা দেখব বিক্রিয়ক যখন বিক্রিয়া শেষে উৎপাদে পরিণত হয়, তখন কিন্তু সে কি করে, তার এই যে পরিবর্তন যাকে আমরা বলছি ডেল্টা এইচ, এই যে পরিবর্তনটা, এখন আমরা এখানে একটা জিনিস মনে রাখবো, আমরা দেখেছি যে শক্তির বিভিন্ন রূপ, কিন্তু এখানে আমরা মনে রাখবো যে শক্তির যে পার্থক্য নিয়ে কথা বলবো সেটি কিন্তু তাপ শক্তির পার্থক্য। তো আমরা এখানে দেখব যে 70 kJ শক্তি সম্পন্ন বিক্রিয়ক সে কি হচ্ছে, যখন উৎপাদে পরিণত হচ্ছে তখন তার শক্তি হচ্ছে 30 kJ। এর মানে কি সে 70 kJ থেকে যদি নেমে আসে 30 kJ, সে 40 kJ তাপ কি করেছে, রিলিজ করে দিয়েছে বা ছেড়ে দিয়েছে। এই যে ডেল্টা এইচ এটা কোথায় যাচ্ছে, সিস্টেম থেকে সারাউন্ডিংস এ, মানে কি আমার যে সিস্টেম থেকে পরিবেশে ছড়িয়ে পড়ছে, মানে তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে ডেল্টা এইচ এর মানটা আমরা কিভাবে বের করি, ডেল্টা এইচ এর মান আমরা বের করি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বিয়োগ বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। তাহলে গ্রাফ থেকে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি -40 kJ। সুতরাং আমরা মনে রাখবো তাপ উৎপাদী বিক্রিয়ায় কিন্তু ডেল্টা এইচ এর মান হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এই 40 kJ তাপ কি হচ্ছে, উৎপন্ন হচ্ছে, উৎপাদের সাথে এই 40 kJ তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে সিস্টেম থেকে পরিবেশে ছড়িয়ে পড়ছে। তাহলে একটু বুদ্ধি করে বলো তো তাপ হারি বিক্রিয়ায় কি হবে, তাপ হারি বিক্রিয়ায় কিন্তু আমি দেখবো ঠিক উল্টো ঘটনা ঘটবে, অর্থাৎ বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি থাকবে কম, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি থাকবে বেশি। সুতরাং আমরা যদি গ্রাফটি দেখি, তাহলে খুব সহজেই অনুমান করতে পারবো গ্রাফটি কিন্তু হবে তাপ উৎপাদী বিক্রিয়ার ঠিক বিপরীত, অর্থাৎ এক্ষেত্রে আমার বিক্রিয়ক থাকবে কম শক্তি নিয়ে এবং উৎপাদ থাকবে বেশি শক্তি নিয়ে। আমি যদি গ্রাফ থেকে ডেল্টা এইচ এর মান বের করি, তাহলে আমি কি জানি যে এখানে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কত, 70 kJ এবং বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি 30 kJ। সুতরাং এক্ষেত্রে আমার ডেল্টা এইচ এর মান আসছে কিন্তু ধনাত্মক, অর্থাৎ তাপ হারি বিক্রিয়ায় আমার কি হচ্ছে, ডেল্টা এইচ এর মান কিন্তু আসছে ধনাত্মক। সুতরাং আমরা যদি একটি তাপ হারি বিক্রিয়ার উদাহরণ দেখি, যেমন ক্যালসিয়াম কার্বনের, এই ক্যালসিয়াম কার্বনের থেকে আমি পাচ্ছি কি, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। আমরা বললাম যেহেতু তাপ হারি বিক্রিয়ায় কি হয়, বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি হয় কম, সুতরাং ক্যালসিয়াম কার্বনের অভ্যন্তরীণ শক্তি হবে কম এবং ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডের অভ্যন্তরীণ শক্তি কিন্তু হবে বেশি। এবং আমরা আরেকটি জিনিস মনে রাখবো যে এই যে আমার এখানে যে পরিবর্তনটা হচ্ছে,
সেটা কত? এখানেও কিন্তু 40 কিলোজুল, কিন্তু আমি দেখলাম বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি 30 কিলোজুল, সেখান থেকে আমাকে যখন 70 কিলোজুল শক্তি সম্পন্ন উৎপাদে পরিণত করতে হচ্ছে, এর মানে কি আমাকে কিন্তু 40 কিলোজুল তাপ শক্তি শোষণ করতে হচ্ছে, অ্যাবজর্ব করতে হচ্ছে। এই যে তাপের যে শোষণ ঘটে, এর মানে আমি বলতে পারি এই ক্যালসিয়াম কার্বনেটকে তখন কি দিতে হবে? তাপ দিতে হবে, তাকে তাপের যোগান দিতে হবে। তাহলে কি সে তাপ শোষণ করে বিয়োজিত হবে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডে। তাহলে আমরা কিন্তু তাপ উৎপাদিত তাপ হারে বিক্রিয়ার পার্থক্য বুঝলাম। গ্রাফ থেকে আমি বিশ্বাস করি তোমাদের এই ধারণাটি আরো পরিষ্কার হলো। আরেকটি জিনিস আমরা মনে রাখবো, তাপ হারে বিক্রিয়ার আমরা সমীকরণটা কিভাবে লিখব। যেহেতু এখানে তাপের শোষণ ঘটে, আমরা বিক্রিয়কের সাথে সেই মানটা যোগ করে দেব। এই বিক্রিয়াতে আমরা মানটা যোগ করে দিয়েছি। আবার যদি ডেল্টা এইচ দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে বিক্রিয়ার শেষে আমরা আলাদা করে ডেল্টা এইচ এর মান দেখাবো, পজিটিভ বা ধনাত্মক। আমরা এবার জানবো বন্ধন শক্তি ব্যবহার করে কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় কিভাবে তাপের পরিবর্তন হিসাব করা যায়। আমরা কিন্তু এতক্ষণ জানলাম অভ্যন্তরীণ শক্তি থেকে কিভাবে এই কাজটি করা যায়। এবার আমরা দেখব বন্ধন শক্তি হিসাব করে আমরা কিভাবে করতে পারি। আমরা এর জন্য যেটা করবো, যে আমরা জাস্ট এই লাইনটি মনে রাখবো, ডেল্টা এইচ ইকুয়াল টু বন্ডস ব্রোকেন বিয়োগ বন্ডস প্রোডিউসড। এর মানে কি আমি কি বলতে পারি, আমার বন্ধন ভাঙে কোথায় এবং বন্ধন উৎপন্ন হয় কোথায়? খুব স্বাভাবিক, আমরা যদি বিক্রিয়াটির দিকে তাকাই, আমরা দেখছি যে এক মোল মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে মিথাইল ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড। এখানে আমি যদি গাঠনিক সংকেত গুলো দেখি, তাহলে দেখব যে এক মোল কার্বন বন্ড হাইড্রোজেন এবং এক মোল ক্লোরিন বন্ড ক্লোরিন তারা কিন্তু ভেঙে যাচ্ছে, এবং এক মোল কার্বন বন্ড ক্লোরিন এবং এক মোল হাইড্রোজেন বন্ড ক্লোরিন উৎপন্ন হয়েছে। এর মানে কি এই বন্ধন গুলো ভেঙে গেছে, এর মানে বন্ধন ভাঙে কোথায়? বিক্রিয়কে। এবং নতুন বন্ধন উৎপন্ন হয়েছে, এর মানে বন্ধন উৎপন্ন হচ্ছে প্রোডাক্টে, যার জন্য আমি এটাকে লিখেছি যে বিআর মাইনাস বিপি। এর মানে কি যে বিক্রিয়কে বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তি দিতে হয়, বিয়োগ উৎপাদে নতুন বন্ধন তৈরিতে যে পরিমাণ শক্তি নির্গত হয়। সুতরাং বন্ধন শক্তি ব্যবহার করে যখন আমরা ডেল্টা এইচ এর মান বের করব, আমার সূত্রটা কি দাঁড়াচ্ছে? বিক্রিয়কের বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তি দিতে হয়, বিয়োগ উৎপাদে নতুন বন্ধন তৈরিতে যেই শক্তি নির্গত হয়। আমি আবারও বলছি, এভাবে আমরা বলতে পারি যে ডেল্টা এইচ ইকুয়াল টু বিক্রিয়কের বন্ধন শক্তি বিয়োগ উৎপাদের বন্ধন শক্তি। এই কথাটাকে যদি আমরা আরেকটু ভেঙে বলি, তাহলে বলবো বিক্রিয়কের বন্ধন শক্তি কিভাবে বের হয়, বিক্রিয়কে যে বন্ধনগুলো ভেঙে যাচ্ছে তার দিকে ভাঙতে যে শক্তি দিতে হচ্ছে, তাহলে আমরা বলছি যে বিক্রিয়কে বন্ধন ভাঙতে যে শক্তি দিতে হচ্ছে, বিয়োগ আমার উৎপাদে নতুন বন্ধন তৈরিতে যেই শক্তি নির্গত হচ্ছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে বন্ধন শক্তি কি। কোন একটি যৌগে দুটি পরমাণুর মধ্যে যে বন্ধন আছে সেটি ভাঙতে যে পরিমাণ শক্তি দিতে হয়, অথবা দুটি পরমাণুর মধ্যে নতুন বন্ধন তৈরিতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, তাকেই আমরা বলছি বন্ধন শক্তি। আমরা যদি একটি উদাহরণ দেখি, আমরা দেখব যে এই যে এখানে কার্বন বন্ড হাইড্রোজেন যে বন্ধনটা আছে, এই বন্ধন শক্তি হচ্ছে 414 কিলোজুল পার মোল। এর মানে কি বন্ধন শক্তি কিন্তু আমরা বন্ধন শক্তির একক কিন্তু কিলোজুল পার মোল, মানে এক মোলের জন্য আমরা বন্ধন শক্তি হিসাব করি বা বলে থাকি। তাহলে আমি যখন বলছি যে কার্বন বন্ড হাইড্রোজেনের বন্ধন শক্তি 414 কিলোজুল পার মোল, এর মানে আমি কিন্তু এভাবে বলবো যে এক মোল কার্বন বন্ড হাইড্রোজেন ভাঙতে আমার 414 কিলোজুল শক্তি দিতে হয়। আবার এই বন্ধন যদি আমি গঠন করতে চাই, তখন কি ওই নির্গত শক্তির পরিমাণও কিন্তু হবে 414 কিলোজুল। তাহলে আমরা এই বিক্রিয়া থেকেই কিন্তু বন্ধন শক্তির ধারণা পেলাম, সংজ্ঞা এবং সূত্র বের করলাম। এখন এখান থেকে আমরা একটা গাণিতিক সমাধান করে ফেলি। চলো, এখন এই যে কার্বন বন্ড হাইড্রোজেন এবং ক্লোরিন বন্ড ক্লোরিন এক মোল করে কিন্তু ভেঙেছে, তাহলে এখানে বলতো বিক্রিয়ক সমূহের বন্ধন শক্তি কত হবে? এই দুটোর যোগফল, তাহলে সেটা কত পাচ্ছি? 658। আবার একইভাবে আমার যে নতুন দুটো বন্ধন তৈরি হয়েছে, এক মোল কার্বন বন্ড ক্লোরিন, এটি তৈরি হতে নির্গত শক্তির পরিমাণ 326 কিলোজুল, এবং এক মোল হাইড্রোজেন বন্ড ক্লোরিন, এই বন্ধন তৈরি হতে নির্গত শক্তির পরিমাণ 431 কিলোজুল। সে দুটোর যোগফল কিন্তু আমি সূত্র বরাবর বসিয়ে দিয়ে পেলাম হচ্ছে 757 কিলোজুল। সুতরাং আমি যদি এখান থেকে ডেল্টা এইচ এর মান বের করতে চাই, তাহলে কিন্তু আমি বুঝতে পারছি যে ডেল্টা এইচ এর মান কিন্তু নেগেটিভ। সুতরাং আমি যে বিক্রিয়াটি দেখাচ্ছি, এই বিক্রিয়াটি কোন বিক্রিয়া বলতো? তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি যে এই বিক্রিয়াটিতে উৎপাদের সাথে আমার কি উৎপন্ন হচ্ছে? 99 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। সুতরাং আমরা আরো একটি জিনিস মনে রাখবো, যে বিক্রিয়ক সমূহের বন্ধন শক্তি যদি উৎপাদের বন্ধন শক্তি থেকে কম হয়, তাহলে বিক্রিয়াটি হবে তাপ উৎপাদী বিক্রিয়া, এবং
যদি বিক্রিয়কের বন্ধন শক্তি উৎপাদের বন্ধন শক্তি বেশি হয় তাহলে হচ্ছে তাপহারী বিক্রিয়া। সুতরাং আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা জানলাম রাসায়নিক শক্তির উৎস কি। আমরা জানলাম যে রাসায়নিক শক্তি বলতে আমরা বুঝি বন্ধন শক্তি এবং আন্তঃআণবিক শক্তি, এবং শক্তি পরিমাপের একক হিসেবে আমরা জুলকেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত একক হিসেবে ব্যবহার করে থাকি। এরপর আমরা পড়েছি যে তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়াকে তাপ উৎপাদী এবং তাপ হারী এই দুটো বিক্রিয়াতে ভাগ করা যায়। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, তাপ হারী বিক্রিয়ায় কি হয়, তাপের শোষণ ঘটে। সর্বশেষ আমরা যে বিষয়টি আলোচনা করেছি সেটি হচ্ছে বন্ধন শক্তি থেকে আমরা ডেল্টা এইচ এর মান বের করেছি। বন্ধন শক্তি হিসাব করে আমরা দেখেছি যে কিভাবে কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান বের করা যায়। এবং আমরা অভ্যন্তরীণ শক্তি বা বন্ধন শক্তি যে হিসাবই করি না কেন আমরা সবসময় মনে রাখবো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান কিন্তু ঋণাত্মক এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান কিন্তু ধনাত্মক। এই পর্যায়ে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দেওয়া থাকলো। তোমাদের প্রথম যে বাড়ির কাজটি থাকবে সেটি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া তিনটি করে এমন ঘটনা বলো যেখানে তাপ উৎপাদী বা তাপহারী প্রক্রিয়া তোমরা দেখো। একইভাবে আরেকটি প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে কোন বিক্রিয়ার ডেল্টা এইচ এর মান যদি জিরোর চেয়ে কম হয় তাহলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে কিনা। এই প্রশ্নের উত্তর তুমি একটু চিন্তা করলে দিতে পারবে, কারণ আমরা দেখেছি তাপ উৎপাদী বিক্রিয়ায় সিস্টেম থেকে তাপ পরিবেশে ছড়িয়ে পড়ে, তাপহারী বিক্রিয়ায় কিন্তু অটোমেটিক আমার বিক্রিয়ক পরিবেশ থেকে তাপ শোষণ করে। সুতরাং আমি বিশ্বাস করি যে তোমরা পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। তোমরা যদি এই ক্লাসটি পুনরায় করতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুল এর ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে চোখ রাখো। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকো।